All lights. Sound. 32x21, take 2. Action. কি হলো বাবা, হঠাৎ উঠে পড়লি কেন? আমি স্বপ্ন দেখলাম, আমি ফিল্ম ডিরেক্ট করেছি, ফিল্মটা রিলিজ হলো, পাবলিক খুব খুশি, আর সবার ছবিটা খুব ভালোই লেগেছে, কিন্তু একজন বলেছে খুব বাজে ছবি মা। কে তোর ছবিকে বাজে বলেছে? আমার ছেলে ছবিকে বাজে বলে? কে সেই লোক বল, আমি তাকে দেখে নেবো। ওর সঙ্গে যদি দেখা হয় তবে তো বলবো। তুমি এখন শুয়ে পড়ো মা, বড় এসছে আমার ছেলে, চিন্তা করো না, তো শুয়ে পড়। শোন বাবা, যে ডিরেক্টরের কাছে কাজ শিখছিস ভালো করে কাজ শিখে নে, তোকে ওর থেকেও বড় ডিরেক্টর হতে হবে। না হলেও কোনো পরোয়া নেই, কিন্তু ওনার মতো আমি হতে চাই না। নমস্কার স্যার। নমস্কার। ডায়লগ বলতে পারবে? হ্যাঁ পারবো, বলো তো। এই কত দূর থেকে আমরা না খেয়ে এখানে এসেছি তোমরা জানো, আর তোমরা আমাদের সঙ্গে কুকুর বিড়ালের মতন ব্যবহার করো? ঠিক বলেছি না স্যার? দেখছো না কত লোক বাইরে দাঁড়িয়ে আছে? যাও বাইরে যাও, আমার সময় নষ্ট করো না। তুমি কাঁদছো কেন স্যার? দুদিন কিছু খাইনি। খাবার তো বাইরে পাঠিয়ে দাও স্যার। আপনার পরের ছবিতে কাজ পাবো তো স্যার? চেষ্টা করতে থাকো স্যার, কাজ নিশ্চয়ই দেবেন তো স্যার। অফিসে সাথে দেখা করো স্যার। স্যার স্যার, আপনার নাম কি স্যার? আপনি রেডি আছেন তো? রেডি আছি, চলো। সবকিছু রেডি আছে স্যার। ক্ল্যাপিং, সাউন্ড, রোলিং, 32x21, টেক 1, ক্ল্যাপ, অ্যাকশন। একবার কমিটমেন্ট করে দিলে সেখান থেকে আমি পিছিয়ে আসি না। গট ইট। ইন্দ্রজিৎ স্যার, পাওয়ারফুল ডায়লগ, কিন্তু পাবলিকের টেস্টের উপর ডায়লগ বলতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, মন ছুঁয়ে যায় এরকম ডায়লগ বলতে হবে, যা পাবলিকের মনের ভিতরে বসে যাবে, পাবলিক হজম করবে। আমি বুঝি পাবলিকের পালসটা। আই নো হাউ টু প্লে কাবাডি উইথ দ্য পাবলিক। একটা কথা জেনে রাখো, আমার মতন ডায়লগ কেউ লিখতে পারবে না। স্যার স্যার স্যার, কি বলেন জানো? আমি কে সেটা আমি নিজেই জানি না। আরে আমরা তো জানি। কি বানিয়েছেন স্যার ডায়লগের উপর আপনাকে? কামন, কি দখল, মাইন্ড ব্লোয়িং স্যার। আপনাকে দেখে বোঝাই যায় না, যেমন ফাইট তেমনি ডান্স, প্রতিটা ডিপার্টমেন্টে আপনার এত নজর, এসব ভাবা যায় না। এর এতে কিছু আসে যায় না, কিন্তু ম্যানেজ মাস্টার। হ্যাঁ, ও তো গুল্লু মানাবেন মাস্টার। গুড মর্নিং স্যার। মর্নিং। নমস্কার স্যার। নমস্কার স্যার। সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক চলছে স্যার। কিন্তু স্যার, ডাইরেক্টর স্যার তো বাকি শুটিং আমেরিকায় করতে চাইছে। আমেরিকায়? হ্যাঁ স্যার। আমেরিকায় কেন? আমেরিকাতে করতে চাইছে কারণ স্যার একটা সমুচি গেটের সামনে শুটিং করতে চাইছে। সমুচি গেট? হ্যাঁ স্যার। কিন্তু উনি কোথায়? উপরে আছে স্যার। উপরে? চলো তো দেখি। আরে পরের জন্য খাটতে হয়, এমনি তো হয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি শুটিং আমেরিকায় করতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলো। গ্র্যান্ড ক্যানিয়নে শুট করতে চাই, ভীষণ গ্র্যান্ড লাগবে। ঠিক আছে, ওই ব্যাপারে কথা বলছি ওর সাথে। আমেরিকায় সুমো কার পাওয়া যাবে তো? ডু ওয়ান থিং, 20 সুমো হয়তো আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। শুনতে পাচ্ছ তোমরা? মন দিয়ে শোনো। সবাইকে বোঝাতে হয় স্যার। বলছি 20-তে হয়ে যাবে না 40 বলে দেবো? আমি একটু ডিসকাশন করিনি, তারপর জানাবো। এই চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ কি ব্যাপার বলুন। রিহার্সালের জন্য সব ডান্সার এসে গেছে, একটা মেয়ের ড্রেসের কিছু প্রবলেম হয়েছে, যাও গিয়ে দেখো। ঠিক আছে। হ্যাঁ কি ব্যাপার, ড্রেস পরবে না, কে বলছে? ওই মেয়েটা স্যার। এই তোমার কি প্রবলেম? ড্রেসটা ঠিক নেই স্যার, হিপের থেকে খুব লো। এখানে কোনো মেয়ের কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার কি প্রবলেম সেটাই তো বুঝতে পারছি না। আমাকে এত চিপ ভাববেন না স্যার, আই এম নট কমফোর্টেবল উইথ দিস ড্রেস। হ্যালো, এটা কিন্তু শুটিং, এখানে এটাই হয়, তোমাকে অ্যাক্টিং করতে হলে ওই ড্রেসটাই পরতে হবে, না হলে বেরিয়ে যাও, এখানে এসে এইসব নাটক চলবে না, বুঝেছো? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যত সব, এই এদিকে শুনো। বলুন স্যার।
ওই মেয়েটার প্রবলেম কি, অনেক টাইম নষ্ট করছে। সব মেয়ে রেডি আছে, ওই ড্রেস পরবে না বলছে। যাও ওকে গিয়ে রেডি করো, যাও। ঠিক আছে তুমি যাও। ওকে স্যার। প্রথমে তো নাটক করছিলে, এখন কি করে পড়লে? বাধ্য হয়ে, অভাবে যন্ত্রণায়, এই জন্য পড়েছি স্যার। আই নো, তোমার প্রবলেম আমি বুঝতে পারছি। এখানে এইসব কস্টিউম পরতে হয়, দ্যাটস নো প্রবলেম। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইওর নেম? সন্ধ্যা। ওকে, রেডি গার্লস, রেডি রেডি, কুইক, চলো। ওম ভোগের ভোগ না জোর বলি না আন্তরিক সম্মহিত্বা উপস্থে দে দে বেদি দে। আমার নাম যাদব, আমি বলেছিলাম না তোর জায়গাটা দখল করবো। কিন্তু এই জমি তো আমার, প্ল্যানও স্যাংশন করেছি। আরে শয়তান, আরে সেই জন্যই তো দখল বলছি। এই জমিটা তোর ছিল, এখন আমি দখল করে নিয়েছি। মাথায় কি গোবর আছে নাকি? বাচ্চাটাকে নিয়ে নে, আর এটারও ব্যবস্থা তো। ছেড়ে দাও ওকে ভগবান। আরে ভাই একটু চা দাও না। হ্যাঁ বাড়াচ্ছি। এই চারটে চা দে। কার শুটিং? ইশার শুটিং চলছে। আমি টিভি সিরিয়াল একটা সিরিয়াল পদ্মালয়। আরে তুই খেল না। যেমন রজনীকান্ত পুরো ছবি জুড়ে থাকে সেই রকমই রজনীকান্ত। আরে হ্যাঁ ভাই, আরে সর সর সর, তোর কোথায় কাজ চলছে? আরে হ্যাঁ রে, অন্নপূর্ণা স্টুডিওর সেকেন্ড ফ্লোরে। ভাই পাউডার ঢালবো? নমস্কার। আগে কোথায় যেন তোমায় দেখলাম? কাল শুটিং এ গেছিলাম। হ্যাঁ, তো এখানে কেন এসেছো? আমি আপনাকে কিছু বলতে এসেছি স্যার। এই চা বলতো। এই চারটে চা দে। বসো বসো বসো, চল। শোনো ভাই, হিরোর এইডস হয়েছে। হ্যাঁ, আর হিরোইনেরও এইডস হয়েছে, দুজনের জবরদস্ত প্রেম। আচ্ছা, ক্লাইম্যাক্স কি এইডস এর মতো? না না স্যার, এইডস আরো বাড়তে চলেছে, বাড়তে চলেছে। তবে তো পিকচার হিট হয়ে গেল। এই তো, এটাই যদি গীতাঞ্জলি পিকচার্স এর ছবি হতো তখন আপনারা দেখে বলতেন ও পিয়া পিয়া। তোমার স্টোরি টেলিংটা ভালো, এরকমই ভাবো। এটা আমার চ্যালেঞ্জ, শুধু একটা সুযোগ, পুরো ইন্ডাস্ট্রিকে আমি হেলিয়ে রেখে দেব। ও কি হেলিয়ে দিবি তুই? হেলিয়ে দেওয়া এত সোজা নয়, ব্যাপারটা তুই বোঝ। ফিল্ম হলো ক্যারাম বোর্ডের মতো, আমি এটাকে এখান থেকে মারলে সেটা শিওর পয়েন্ট, তুইও জানিস আমিও জানি। কিন্তু সবসময় নয়, কিন্তু এটা বুঝতে হবে যখন আমি এটাকে এইভাবে মারবো কনসিকোয়েন্সেস কোথায় কে যাবে কিচ্ছু জানি না, এটাই সিনেমা। তুই কি ভাবছিস? আরে আমার ফিল্ম হিট হয়ে গেল, আমি ডিরেক্টর হয়ে গেলাম, টাকাও চলে এলো। বাবু আগে কাজ শেখ, তুই যা, তারপরে আয়। আমাদের হিরোকে নিয়ে মজা করছিস তুই? হ্যাঁ, এই বদল দে, শোন, তোর হিরো আর আমার হিরোর মধ্যে তুলনা। শোন, আরে দেখ তো, এটা ওই ছেলেটা নয় তো? বল বল কি হয়ে গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। খুব তো তুলনা করে, বল 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 কি হয়েছে? ছাড় ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড় ছাড়। তোর হিরোর থেকে আমার হিরো অনেক বড় রে। হ্যাঁ ছাড় বলছি, আসবি না, ছাড়।
যা এখান থেকে। আরে ওর হিরোর সাথে আমাদের হিরোর কোনো তুলনা হয়? আরে বোকার মতো নিজেদের মধ্যে লড়াই করছো কেন? ও কি বললো না বললো তাতে তোমার কি যায় আসে? আরে নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের টাইম কেন নষ্ট করছো? রেগে যাচ্ছো কেন? এই নাও ব্যালকনির টিকিট, তোমরা সিনেমা দেখো আর এনজয় করো। ঠিক আছে, টিকিটের দাম বলছো দাদা? আমি তোমার থেকে টাকা নেব, তুমি আমার বসের ছবিতে কাজ করছো, টিকিটের দরকার হলে আমায় ফোন করো, ব্যাস। ঠিক আছে, একবার শুটিং এ আমাদের বসের সাথে দেখা করিয়ে দিও দাদা। ঠিক আছে, তোমাদের সবার সঙ্গে দেখা করিয়ে দেবে তো, কালকে তোমরা সবাই চলে এসো কেমন? কি হয়েছে বলতো? কিছুই না, ছবি দেখতে এসছে, মনে হচ্ছে হিরোর ফ্যান ক্লাব পার্টি। এরা মনে হচ্ছে এরা সব হিরোর অন্ধ ভক্ত, বুঝলি? ঠিকই বলেছিস। ওকে, সি ইউ, বাই সন্ধ্যা। বাই 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 শ্বেতা। ও হাই। হাই, কোথা থেকে আসছো? শুটিং থেকে ফিরছো? হ্যাঁ। কার? অষ্টম বাবু। ও, অষ্টম বাবুর? হ্যাঁ, ওনারই। আচ্ছা, তোমাদের গ্রুপের রাজলক্ষ্মী বলে একটা মেয়ে ছিল, ও কেন আসছে না? রাজলক্ষ্মীকে তুমি এত পছন্দ করো? আরে আমাদের ইউনিটের সবাইকারই পছন্দ, আমাদের পুরো ডিরেক্টর ডিপার্টমেন্ট হিরোইনকে ছেড়ে ওকেই দেখতে থাকে। ওর তো বিয়ে হয়ে গেছে। আরে রে, ওর বিয়ে হয়ে গেল? ও তো এখন প্রেগন্যান্ট। কবে? তুমি বিয়ে করেছো? না না, এখন নয়। তোমার বয়স কত? লম্বা চওড়া চেহারা এখনো বিয়ে করিনি, এটাই বলতে চাইছো? আচ্ছা আচ্ছা, আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম। তোমার ফোন নাম্বারটা যদি মোবাইলটা দাও, আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, তুমি কোথায় যেন থাকো? ব্যারাকপুরে। আমিও তো ওখানেই থাকি। থ্যাংক ইউ। কি করিস রে তুই? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা কে? ডান্সার। ফিল্ম ডান্সার নাকি ক্লাব ডান্সার? ফিল্ম ডান্সার। নাম কি রে? সন্ধ্যা। সন্ধ্যা আসবে আমার কাছে? কি বললে? টাকা দেবো রে, তাহলে কি আসবে ও? না। তুই কি করে জানলি রে? ও তো আসতেও পারে। আমি জানি ও আসবে না। এই ফিল্মের মেয়েদের টাকা দিলি না, চলে আসে। এই নিচে কি দেখছিস? ওপরে তাকা, জেনে নে ও আসবে কি না, জেনে আমাকে বল। চল ফট। সন্ধ্যা চলো। জেনে নে আমি তো ভাবছিলাম যে তুমি ওকে নিশ্চয়ই মারবে। এটা কি ফিল্ম ভাবছো? দেখলে না কিরকম ষাঁড়ের মতো চেহারা, আমাকে গুঁতিয়ে রেখে দেবে। বাবা, হ্যাঁ বলো। এইসব তো ঠিকই আছে, কিন্তু এখানে বড় বড় প্রোডাকশন হাউস আছে, সেই সব জায়গায় তুই কেন চেষ্টা করছিস না? চেষ্টা তো করছি মা, যোগাযোগও করছি, কিন্তু পেতে সময় লাগবে। কি সময় লাগবে? তুই সব কিছু পাবি। দেখ, তুই ডাইরেক্টর হবার পরে নিজেকে কিভাবে দেখতে চাস? ভালো ছবি বানিয়ে সাকসেস পাওয়ার মতো তুই তেমন কিছু বড় প্ল্যান করছিস না কেন? আমাকে এত বড় বড় স্বপ্ন দেখিয়ে কেন মাথাটা খারাপ করছো মা? কার ফোন দেখ। হ্যালো। হাই। হাই, একবার সামনের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, সামনের দিকে। হাই। আরে তুমি এখানে? কালকেই আমরা এখানে শিফট হয়েছি আর কালকেই তোমাকে দেখতে পেলাম। ও, যিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন উনি তোমার মা? এই দাঁড়াও, আমার বোনকে মারছো কেন? এই তুমি চুপ করে থাকো, তোমার বোন কার সাথে কথা বলছিল? তুমি কার সাথে কথা বলছিলে? রাতে ফোন আসার মানেটা কি? কে ফোন করেছিল? হ্যাঁ, কে ফোন করেছিল? কেন মারছো ওকে? মানে এখানে এসেছি, সবে একদিন হয়েছে আর তোমাকে মার খেতে দেখে গলির হিরো দুঃখ পাচ্ছে। একজন ফোন করেছিল আর একজন সামনে দাঁড়িয়ে আছে। কি স্পিড তোমার! হ্যাঁ, প্রথমে তোমার বিয়ে দেব, তারপরেই আমি নিশ্চিন্ত হব। এরপরে যদি কোনোদিনও কারোর সাথে কথা বলতে দেখি না। হ্যাঁ, কি হয়েছে হিরো? তোমার এত কষ্ট হচ্ছে কেন? এ আমার শালি, আমি একে মারি, যা ইচ্ছে তাই করতে পারি, ইচ্ছে হলে ছাদ থেকে ফেলে মেরেও দিতে পারি। তুমি এর ব্যাপারে চিন্তা করে নিজেকে হিরো আর আমাকে ভিলেন ভাবার চেষ্টাও করো না। কিন্তু বলে দিলাম, কিন্তু যাও, এবার চলে যাও এখান থেকে। এই তোমরা ভেতরে যাও। চল ভিতরে চল। মনে হচ্ছে তাহলে আমাদের কি যায় আসলে? চল ভিতরে চল। এই শোনো, সিগারেটের প্যাকেটটা কোথায় গেল? এরকমই যা 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 যা
বুঝতে পেরেছো? ঠিক আছে না? অনেক কষ্ট করে জায়গাটা পারমিশন পেয়েছি স্যার, আর ওদিকে ডিরেক্টর সাহেব দেয়ালটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর্কিওলজি ডিপার্টমেন্ট জানতে পারলে দাদা ঝামেলায় পড়ে যাবে। এবার আপনিই বুঝান দাদা। তুমি এক কাজ করো, উনি যেমনটা বলছেন তুমি ঠিক তেমনটাই করো। আর্কিওলজিক্যাল টিমের সাথে আমি কথা বলে নেবো। কপালে লাগলো কি করে? কাল রাতে উনি আবার মেরেছেন। আচ্ছা উনি তোমার কে বলো তো? আমার জামাই বাবু, আমার দিদি জুনিয়র আর্টিস্ট। ওকে শুটিং করতে নিয়ে গেছিল, ওকে বলেছিল হিরোইনের রোল, আর মিষ্টি মিষ্টি কথা বলে ওকে ফাঁসিয়েছে। দিদি ওর কথা বিশ্বাস করে ওকে বিয়ে করেছিল, আর সেদিন থেকেই উনি আমাদের মাথার বোঝা হয়ে গেছেন। খুব মারধর করে আমাদের, প্রতিদিন একই জিনিস মারধর করে, আর টাকার বিনিময়ে আমাদের বিক্রি করে দিতে চায়। দিদির মুখ চেয়ে আমাকে সব সহ্য করতে হয়। আমার দিদির জন্য একটা ভালো কাজ দিতে পারো? আমাদের ফিল্মে একটা নার্সের রোল আছে, করবে? নার্সে? হ্যাঁ, কেন? সব সিনেমায় ও নার্সেরই ক্যারেক্টার পায়, ও তো ড্রেসও তৈরি করে নিয়েছে। চলো ডেকে যাবো। Good morning, Master. Morning. Good morning, morning, sir. Good morning. Good morning. Good morning. One, two. Lege jabe je agu premere mor shu lege jabe je agu premere mor shu uriye debe tomari বুঝে নাও নিজেকে, বুঝে নাও নিজেকে, প্রেমের নেশা ভেসে যাও। এছাড়া কি জীবন, এছাড়া কি মরণ, ও পাগল কি পেল যে প্রেমেতে না এলো। করলে যে, করলে যে ভুল চুক জীবনেতে সব করে নাও। ও বন্ধু, এটা তো হয়েই চলেছে। যতদিন এখানে তুমি আসা যাওয়া করতে থাকবে দেখবে তোমার কিচ্ছু হচ্ছে না। যদি না হয় তখন? এটা তুমি স্বার্থপরের মতো কথা বললে। কোনো কিছু হবে না এরকম কোনো কথা আছে? তোমার কিছু হবে না ভাবলে কি করে? ভালোবাসার এই যে জাদু ঠোঁট ছুঁয়ে গেল রে, কোথায় কি যে কি হবে তুমি ভুলে যাবে রে, প্রেমের নেশাতে ভেসে যাও, আকাশ কুসুম ভুলে যাও, মনে দেয় দেখায় প্রেমে যে দেয় চাকা, এ মধুশীতে আজ তুমি খুশিতে মেতে যাও। কাট কাট, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। লাইফে নেই সময় খুঁজে নাও আজ সূর্যোদয়, কাল কি হবে মন কিছু কি জানে না। স্যার আপনার ফোন, এই নিন। লোকে বলে যে এই ইশক গুনা, তাও মানে না মন কারুর মানা, দিল হো গয়া হে কিস পে ফানা, এই ভগবান এই যে খুদাই সীমানায় নিশানা, প্রেমের জীবনের এক ঠিকানা। সকালে উঠি নিজের কাজ করি, বাড়ি যাই। বিয়ার না, এট লিস্ট কফি। না না, বিচ্ছিরি লাগে। দীপু না এমন বাজে কথা বলে জায়গা পাই। কত এলো হারিয়ে গেল, তল খুঁজে পেল না, হিরোক বালালা মজনু তুমি হয়ে দেখাও না, এ বুকে মাতাল করা ঝড়, পাবে না প্রেমের কোলাহল, উনে দেয় দেখাই প্রেমে যে দেয় চাকা, এই মধুশীতে আজ তুমি খুশিতে মেতে যাও। লাইফে নেই সময় খুঁজে নাও আজ সূর্যোদয়, কাল
আর কি হবে মন কিছুটি জানে না, লেখা পোচাপা দিয়ে দেখো। লোকে বলে যে এই ইশক গুনা, তাও মানে না মন কারুর মানা, দিল হো গয়া হ্যা কিস পে ফানা, এই ভগবান এই যে খুদা, এই সীমানা এই নিশানা, প্রেমের জীবনের এক ঠিকানা, লেগে যাবে যে আগুন তেমনি মরশুম, উড়িয়ে দেবে তোমারই ঘুম, খুঁজে নাও নিজেকে, বুঝে নাও নিজেকে, প্রেমের নেশাতে ভেসে যাও। কি সব চলছে দেখছো না? মুমেদ খানের গানটা কি ছিল, লিরিক্স কি ছিল? তুমি এটা বোকা করে একটা কিছু জানো না, লিখতে জানো না? তোমাকে আমি বেকার বেকার পুষেছি, পরের ছবিতে যদি আমি তোমায় ডাকি তা আমার জুতো মারো। গাধা কোথাকার রবি দাদা, 1978 এ আরকে স্টুডিওতে ববির শুটিং চলছিল, একজন এসে বললো যে গেটের পাশে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওর মুখে জল ছিটালাম, ওকে খাবার খাওয়ালাম, ভেতরে নিয়ে এলাম, এই সেই ছেলে, ও এখন আমাকে গালি দিচ্ছে আর আমাকে শুনতে হচ্ছে, বলো এটা কি ঠিক? আরে এসব তো ঠিক আছে দাদা, আরে আমরা কি এইসবের জন্য এসেছি? আমরা তো ডিরেকশন দিতে এসেছি। কুল কুল দাদা কুল। স্যার বিল, কি বললে? বিল, কার সাথে কথা বলছো তুমি জানো? যাদবকে চেনো তুমি? যাদবের লোক আমি, যাদবের লোকের কাছ থেকে টাকা চাওয়ার সাহস কি করে হলো তোমার? হ্যাঁ, এই তুই কে রে? এই তুই কে রে? জানো একে যাদব কে? দাদা, ওই দিন যে ডান্সার সন্ধ্যার ব্যাপারে জিজ্ঞাসা করছিলে, এ ওর জামাই বাবু। তাই নাকি? এই তুমি আবার মারবে না তো দাদা? তোর নাম কি রে? রামবাবু দাদা। রামবাবু, আজ থেকে তুই যাদবের লোক হয়ে গেলি। এই এই যদি বিল নাম এটাই কিছু বলবি না, বুঝতে পেরেছিস? কি ব্যাপার দাদা, প্রথম দেখাতেই এত ভালো পরিচয় হয়ে গেল। আমি তোকে খুব লাইক করি। তুমি আমাকে লাইক করো নাকি আমার শালিকা লাইক করো দাদা? আমি খুবই ফ্লেক্সিবল দাদা। আমাদের দাদার সাথে করিয়ে দে, সেটা তো অনেকক্ষণ আগেই আমি বুঝে গেছিলাম। এই আর একটা পেক বানিয়ে দে। হ্যাঁ চলুন আপনি যাই বলুন, পিকচার হিট। আরে আমিও তো চাইছি ফিল্ম সুপার হিট হোক, সেই চেষ্টাই তো আমরা করছি। কিন্তু শোনো, তোমরা গিয়ে তোমাদের হিরোকে বোঝাও ফিল্মটা যাতে 175 ডেজ চলে, সুপার হিট হয় আর যেন রেকর্ড ভাঙে। যাও যাও গিয়ে বোঝাও, যাও। স্যার এই বিলটা কি হিরো? আরে যাবারও করো না। এই এই তুই যা, তো যা। এই তার আগে আমার চাটা তো দিয়ে যা। দে, হ্যাঁ দেখছি। ফাইটার দের রিহার্সালের জন্য ডাকো। ফ্যানেরা এসেছে। হ্যাঁ ডাকো। এই পবন এদিকে এসো। আরে 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 ঠিক আছে ঠিক আছে, এইসব আবার কিসের জন্য? স্যার আজকের তারিখে 4 বছর আগে আপনার ফিল্ম রিলিজ করেছিল আর পুরো 175 দিন চলেছে, আজ আরেকটা ছবি রিলিজ করছে, আমাদের সেলিব্রেট করতে দিন স্যার। এই ছুরি দে, এদিকে দে। ঠিক আছে ভেতরে হিরোইনের সঙ্গে সিন নিয়ে ডিসকাস করছে, করতে দাও ওকে। কিন্তু স্যার, আরে আরে ওর সময় এখন ভালো যাচ্ছে, ওই দুজনের মধ্যে কোনো অ্যাফেয়ার নেই। কিন্তু পাবলিক কি বোঝাতে চাইছে যে ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার আছে? এই বিরক্ত করছ না, যাও তো ওখান থেকে। আরে চাচা আমি কি স্যার? কিছু না স্যার। আরে আমার ডার্লিং, আমার সুইটহার্ট, আই মিস ইউ। এসো, আমি তো কালকেই তোমার সঙ্গে মিট করলাম। কিন্তু তাও তো সেটা 24 ঘন্টা হয়ে গেছে। কাল আমি USA ট্রিপে যাচ্ছি, বোধহয় 3 মাস থাকতে হবে। দেন হোয়াট উইল ইউ ডু?
ক্যান্সেল করে দাও না সোনা, প্লিজ। নো ডার্লিং, আই হ্যাভ অলরেডি কমিটেড, পেমেন্ট বেশ ভালোই দিচ্ছি। বাট আই মিস ইউ ডার্লিং। ডাইরেক্টর স্যার নমস্কার, বসের ছবি 175 দিন চলবে স্যার। হ্যাঁ 100 ডেজ, 150 ডেজ, 175 ডেজ, আমি বলে রাখছি এমন পিকচার বানাবো দুনিয়া হেলে যাবে একেবারে। একটু আগে তো এখানে ছিল, জানি না কোথায়। তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না? হ্যাঁ হ্যাঁ স্যার। এসো, একটা কাজ বলছি, আমার পরিচিত একটা কোম্পানি আছে, খাবার দেবে কিন্তু মাইনে দেবে না, করবে তো? না স্যার। কি? ডাইরেক্ট ডিরেকশনই করবো স্যার। তোর স্বপ্ন তো অনেক বড়। হ্যাঁ স্যার, আগে কেউ স্পট বয় বলে, তারপর অ্যাপ্রেন্টিস বলে, তারপর অ্যাসোসিয়েট বলে, তারপর অ্যাসোসিয়েট ডিরেক্টর বলে, তারপর কো ডিরেক্টর বলে। আমি এসব কাজ করবো না আর, আমার তো মাথা গরম হয়ে যায় একদম, বুঝলে? যারা এসব বলে তারা বেকুব। স্যার হাতে ছাই দিন, আজ থেকে আমার নাম মোরগ দাস ওরফে গজনী। হ্যাঁ, তোমরাও এরকম করে নিজের নাম বদলে নাও। আর একটা চা নিয়ে দে ভাই, আমি এসব ছোটখাটো কাজ করবো না, যারা এসব কাজ করে সেসব ডিরেক্টরদের সাথেও আমি থাকবো না। হ্যাঁ, তোমার মাথা ডিসলোকেটেড হয়ে গেছে। তোমরা কি ভাবছো, তোমরা ডাইরেক্টর হয়ে যাবে? আগের বাকিগুলো তো দিন। ওটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। তাও তোমার জামাইবাবু 2000 টাকা বাকি নিয়ে গেছে। ওটা ছেড়ে আমাকে জিনিসগুলো তো দাও। বললাম না দিতে পারবো না, আগের হিসাব মিটিয়ে দাও তারপর নিয়ে যাও। দুই দিনের মধ্যে দিয়ে দেবো, আমাকে জিনিসগুলো দাও, আমি দেরি করব না। টাকা দাও আর নিয়ে যাও। তোমার তো টাকা চাই, আমি তো তোমাকে চাই। আসবে তো? হ্যাঁ, এই আগে আমার সাথে কথা বলো, আগে আমার উত্তর দাও। মাল চাই, পেটে খিদে তো, আমারও খুব খিদে পেয়েছে। এ তো দেখছি সাধারণ মেয়ে নয়। আমার ভেতরে কি একটা হচ্ছে, কতজনকে টপকে দিয়েছে, কখনো এরকমটা হয়নি। তুলে নিয়ে আয় ওকে মেরে। আরে দাদা ছাড়ো না এখন, ওর জামাইবাবুটাই একটা দালাল, ওকে বললে ও নিজে এনে তোমার কাছে শুয়ে দেবে। ঠিক আছে, সেক্রেট দে, পেশেন্টকে ভেতরে পাঠিয়ে দিন। ওকে স্যার। নমস্কার ডক্টর। এখন আপনি কেমন আছেন? খুব খারাপ অবস্থা, আর মাঝে মাঝে কাশিও হয়। কাশির সঙ্গে কখনো রক্ত বেরিয়েছে দেখেছেন কি? একবার হয়েছিল। আপনার বাড়ির কেউ থাকলে তাকে ডাকুন, কিছু কথা বলার আছে। কোনো ব্যাপার নয়, আমাকে বলুন না। আপনার ছেলে মেয়েদের ডাকুন। আমার কেউ নেই ডক্টর, কি হয়েছে আমাকে বলুন না, আমার সহ্য করার ক্ষমতা আছে। আপনার লিভারে ক্যান্সার হয়েছে, কস্টলি মেডিসিন ব্যবহারে হয়তো কিছুটা কমতে পারে, একটু খরচা সাপেক্ষ বটে। মেডিসিন ছাড়া কতদিন বাঁচবো? দেখুন আপনি হয়তো ঠিক সিনটা হলো, হিরো আসছে, দূর থেকে একটা গাড়ি আসছে, তার ভেতরে দুটো লোক কিছু কথাবার্তা বলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হিরো আস্তে আস্তে গাড়িটার সামনে আসে এবং দরজাটা খোলে, আর দেখতে পায় যে গাড়ির ভেতরে একটা ডেড বডি পড়ে আছে, সেটা সতীশের না অরুণের। কি স্টোরি ভাই, কি লিখেছিস তুই, সুপার। সিন ডিসকাশন চলছে? হ্যাঁ একদম, এসো। একজন হলো এ, একজন হলো আমার মা, আমি যাই শোনাই তাই সুপার বলে, এই জন্য এদেরকেই শোনাই। কি আজকে শুটিং নেই? না, 10 ডেজ ফ্রি। ফ্রি বলে চুপচাপ বসে থাকো না, কিছু না কিছু অবশ্যই করো। তাহলে কি করবো? দেখো প্রত্যেকটা অভিনেতার কিছু না কিছু একটা টার্গেট থাকে, যেটা ছাড়া কিন্তু জীবন চলে না। আসল কথা হলো কি তুমি হতে চাও, কোরিওগ্রাফার নাকি আইটেম গার্ল? কোরিওগ্রাফার হলে নতুন নতুন মুভমেন্টের চিন্তা ভাবনা তোমাকে রাখতে হবে, আইটেম গার্ল হলে জিম করো, এক্সারসাইজ করো, বডিটাকে ঠিকঠাক শেপের মধ্যে রাখো, কিছু না কিছু তোমাকে করতেই হবে। দেখো তোমার কি টার্গেট সেইটা নিয়ে ভাবো, তারপর সেটাকে তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করো, ঠিক আছে? দেখো মাও এসে গেছে। মা, মা তোমার ইচ্ছেটা কি, মানে তোমার স্বপ্নটা কি? আমার আবার কি গোল হবে বাবা, আমার জীবনে তো একটাই স্বপ্ন, আমার ছেলে বড় ডিরেক্টর হবে। দারুণ, এর জন্য তুমি কি করছো? আমি আর কি করব, আমার ছেলে ঠিক সময় খায় কি না আমি সেটারই খেয়াল রাখি। তুই যখন কোনো গল্প লিখিস আমি মনে মনে খুব খুশি হই, আর যখন তুই চিন্তা ভাবনা করিস আমি তখন একদম ডিস্টার্ব করি না, কিন্তু আমার কারণে যদি কোনো রকম ডিস্টার্ব হোস আমি একদম জানতে দিই না। এ কি মা, তুমি এতটা ইমোশনাল হয়ে গেলে? আমার সোনা মা, মা তুমি কাঁদছো কেন মা? হ্যাঁ কেন না মা, তুমি না মা, আমার সোনা। তোর কাজই ঠিক ছিল, আমি তো ওদিকে ফেসে আছি, ওদিকে ড্যান্সাররা বসে আছে, ওদিকে ফাইটাররা হোটেলে আগে থেকেই বসে আছে, ওদিকে ডিরেক্টর এতই পাগল, হাজার লোক নিয়ে ক্লাইম্যাক্স করতে চাইছে, অ্যাসেম্বলির সামনে বোম ব্লাস্ট করতে চাইছে, কে পারমিশন দেবে? তুমি ফোনটা রাখো, আমি পরে ফোন করছি। আচ্ছা ওই অ্যাসেম্বলি সেন্টার কি হলো? কিচ্ছু বোঝা যায়নি। আপনার একটু সময় চাই। কিসের জন্য? একটা সাবজেক্ট শোনাতে চাই। কি সাবজেক্ট?
অ্যাকশন থ্রিলার স্যার, আপনি যদি সময় দেন এক ঘন্টা সময় নেব সাবজেক্টটা শোনাতে। রবি, এখানে কি ডিসকাশন হচ্ছে? একটা স্টোরি শোনাতে চাইছি। স্টোরি কি রকম? ডাইরেকশন দেব বলে। ডাইরেকশন? হ্যাঁ নে। তুই এখানে কাজ করতে এসেছিস না স্টোরি শোনাতে এসেছিস? তোরা ডিরেকশনটাকে ছেলে কাটা মনে করিস? এরকম কোনো ব্যাপার না, একটা স্টোরি স্টোরি বলবি আমাকে? বল স্যার, একটা চেয়ার দাও, নাকে বসাও এখানে। এবারও নকশাবাজি শুরু করবে। আয় বস, এখানে বস। এই শুটিং বন্ধ কর, সবাই দিকে আয়, চল শুরু কর, বস। স্যার বস, বসুন স্যার। স্যার স্টোরি শোনাও। স্যার স্টোরি শোনা, আমার কথা তো শোনা। বল তো নাটকবাজিটা কি, শোনা। আরে বল স্যার, একটা ছোট্ট গ্রাম, গ্রাম বস্তির ডিসিশন আমি নেব, আমি। তুই কে? এবার বল। একদম আর্লি মর্নিং, আর্লি মর্নিং, প্রখর রোদ, বিকেল বেলা, এগুলো ডিসিশন নেব আমি। তুই কে? এটা কি তোর কাজ? বল, বলতে থাক। একটা 18 বছরের মেয়ে, 18, 36, 54, এতে তোর কি দরকার? তুই এত ভাববি কেন? তারপরটা বল। শোনো সবাই, সবাই শোনো, বল। স্যার আমার খুব ভয় লাগছে। ভয় লাগছে? কেন ভয় লাগছে? ভয় কেন লাগবে না স্যার, দ্য গ্রেট জিনিয়াস ডিরেক্টরের সামনে গল্প বলাটা কি চারটিখানি কথা? ও তো বাচ্চা আছে। বাচ্চা? ও তো বড় ডিরেক্টর। বল 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 স্যার, আমি ভয় পেয়ে যাচ্ছি স্যার, আমার শরীর খারাপ করছে। আরে আমাকে শোনাতেই তুই ভয় পেয়ে যাচ্ছিস, তাহলে পাবলিকে কি ছবি দেখাবি? বল বল বল। আপনার কি রিদিম সেন্স স্যার? কি মিউজিক সেন্স আপনার স্যার? মিউজিক কোথা থেকে এলো? আপনার কথার মধ্যে রিদিম আছে স্যার। কি আপনার মিউজিক সেন্স স্যার, আমি বুঝতে পারছি না এসব আপনি কোথা থেকে শিখেছেন। রবি, বলো কি বলতে চাও? কি করছেন ডিরেক্টর বাবু? সিন লিখছি। কি সিন? লাভ সিন লিখছি। বাবু, লাভ সিন জানলা বন্ধ করে লেখা যায় না, জানলা খুলে লিখতে হয়। এই শোনো না, একটু নিচে এসো, তোমার সাথে কথা আছে। ডিনার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। একটা গল্প শোনাই, কেমন বলবে? সবসময় গল্পই শোনাবে, নাও গান শোনো। রবি, একটা কথা বলবো, তোমার প্রথম গার্লফ্রেন্ডের নাম কি? সব চালাকি ছাড়ো, গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা জানতে চাও তো? তাহলে শোনো, আমার সাথে কারুর কোনো অ্যাফেয়ার নেই, আমি মনে মনে চাই কিন্তু সেরকম কোনো প্রয়োজন নেই। ভেবে তো ছিলাম চার্জ হয়ে যাবে, কিন্তু একটু ডাউন হয়ে গেছে। না না, তুমি তো লাভ সিন লেখো। হ্যাঁ লিখি। তাহলে তাতে হিরো হিরোইনের খুব রোম্যান্সও থাকে? হ্যাঁ থাকে তো। ওরে বাপরে, খুব অ্যাডভান্স মনে হচ্ছে। তোমার হিরো হিরোইনের মধ্যে লাস্টে মিল তো হয় না? মিলটা আগে আছে। আচ্ছা, আগে মিল হয়ে যায়, মনে হচ্ছে বুঝতে পারবে। তুমি কি ভাবছো, তোমার কথা আমি বুঝতে পারছি না? এখনো পর্যন্ত ইডিয়েটটা কিছু বললো না, এটাই তোমার ভাবনা তো? আমার কি মনে হয় জানো, তোমাকে চিবিয়ে খেয়ে নি, কিন্তু আমি আমার মনকে পুরো কন্ট্রোলে রেখেছি। দেখো, তোমার কথা তোমার কাছে রাখো, আর আমার কথা আমার কাছে থাক। ট্রাস্ট মি, কোনো একটা দিন এই যে অটো দেখছো না, এর মধ্যে আমরা ঠিক ধরা পড়ে যাব। রবি, সত্যি বলছি, দেখে নি। এই রবি, তোমার জন্মদিন কবে? January 26th। কেন? আমার তো কালকে, এটাই তো বলতে এসেছিলাম। টু আওয়ার্স এর পরে সন্ধ্যা, আবার জন্ম নেবে। আচ্ছা শোনো, কালকে তো তোমার শুটিং নেই তাই না? না সেরকম কিছু। তুমি আসবে তো? না দেখছি। বলো না। আরে বাবা দেখছি, আসবে কি না? কে সন্ধ্যাকে খুঁজছো তাই তো? খোঁজার কি আছে, এই আইপডটা আমার। সমস্ত আইপড একই রকম হয় বুঝলে? তুমি সন্ধ্যা ঠিকই করেছো, এতক্ষণ এখানে ছিল, এইমাত্র চলে গেল, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিছু নেই। আর হ্যাঁ, ঘরে গিয়ে ওকে কিন্তু মারবে না বলে দিচ্ছি। দেখো, মারবে না কিন্তু, নইলে হিরো এন্ট্রি নিয়ে নেবে। এটা তোমারই, ঘরে ঢুকে সন্ধ্যাকে দিয়ে দেবে। আর শোনো, ওকে একটু সামলে রেখো। ওকে সামলানোর কিছু নেই, তোমাকে সামলে রাখতে হবে। বারোটা বেজে গেল, এখন উইশ করলো না।
সন্ধ্যা সন্ধ্যা নে ঠাকুরের আশীর্বাদ। বল আজ কি খেতে চাস, সব তোর পছন্দ মতো বানাবো। ভাগ্যবতী ভাগ্যবতী, বাইরে তোমার ভাই এসেছে। আরে যাদব ভাই, আমার বোনের জন্য ও আসবে কেন? তোমার বোনের জন্য ও পাগল হয়ে আছে, একে হ্যাপি বার্থডে বলতে এসেছে, আর সাথে করে গিফটও নিয়ে এসেছে। এমনও হতে পারে ওকে সাথে করে নিয়ে যেতে পারে, আমি কি জানি। তুমি মানুষ না একটা জানোয়ার। চুপ, যেটা বলবো সেটা শোনার চেষ্টা করো। কখন কোন জায়গাটা দখল করে তোমার বোনের নামে লিখে দেবে সেটা কে বলতে পারে? আমি যাবো না, যাবো না। দিদিকে মারবেন না। কিন্তু আজকে তো এর জন্মদিন নয়, তাই মারতেই পারি। আমি যাচ্ছি, যাবো। এসো এসো এসো, খুব বুদ্ধিমতী, আমার উপর ভরসা রাখতে পারো। আমি জামাইবাবু তোমার ভালোই তো চাই, তাই না? চিন্তা করো না, তুমি ভালোই থাকবে। তুমি ওখানেই থাকো, তোমায় দেখে নিলে আরো বড় বিপদ হয়ে যাবে। ওদিকে দেখো কতজন এসেছে। আর কোনো প্রয়োজন নেই, বসো। সবকিছু করতে পারে, তাই না দাদা? খুব মোটা মনে হচ্ছে দাদা, সন্ধ্যাকে শোনাচ্ছেন পড়াচ্ছ তুমি, পড়ে নাও। এই কান্না কিসের? আরে এটা আনন্দের চোখের জল দাদা, ইমোশনাল হয়ে পড়েছে, বেশি চিন্তা করে লাভ নেই। তোমাকে আমি খুব লাভ করি বুঝেছো, নাহলে রাস্তার মাঝে রেপ করে দিতাম, উল্টে তোমাকে চেন দিলাম। সন্ধ্যা, আমিও একজনকে শিক্ষা দিতে চাই, তারপর সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি তোমার হাত ধুয়ে নাও দাদা। আরে কি হয়েছে কি বলবে তো? কাল রাতে দু ঘন্টা আগে তোমাকে বলেছিলাম যে আমার জন্মদিন, সারা রাত তোমার ফোনের জন্য অপেক্ষা করলাম, কিন্তু তুমি ফোন করলে না। অ্যাটলিস্ট সকালে তো করতে পারতে, কিন্তু সেটাও করলে না। ওই বদমাশটা আমার জন্য কেক নিয়ে এসেছিল, আমার জামাইবাবু আমি বিক্রি করতে চাইছেন, আর একজন তুমি যারা আমার প্রতি কোনো নজরই নেই, সব স্বার্থপর। সরি সন্ধ্যা, সারা রাত ঘুম হয়নি, সকাল ছটার সময় প্রোডিউসার ডেকেছে, ওই দেখো কখন থেকে আমার জন্য ওয়েট করছে। তখন থেকে উনি বলে যাচ্ছেন এক ঘন্টা বাদে এসো, এক ঘন্টা বাদে এসো, এইসবই চলছে আর কি। এই পাঁচ ঘন্টায় তোমার আমার কথা একটু মনে পড়েনি? সরি বলছি, তোমার পার্সোনাল লাইফ থেকে কিছু সময় বার করে একটা ফোন করতে পারতে, একটা বার্থডে উইশ করতে পারতে। বার্থডে 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 কি শুরু করেছো? তুমি কি ঐশ্বর্য রায় নাকি যে সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করবে? তুমি কে গো? আই হেট বার্থডে। রবি, সরি সন্ধ্যা, তোমাকে কষ্ট দিলাম, আমি এক্সট্রিমলি সরি। হ্যাপি বার্থডে। আমি কাজের চাপে সবকিছুই ভুলে গেছি, তুমি কি এটা জানো? কালকে আমার বার্থডে ছিল। আই এম সরি ওয়ান্স এগেইন। এবার তো হাসো, এখন তুমি বাড়ি যাও, সন্ধ্যেবেলা দেখা করছি, ঠিক আছে? এই অটো। সরি সন্ধ্যা, প্রোডিউসারের সঙ্গে দেখা করতে যাচ্ছো? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এন্ড বিলেটেড হ্যাপি বার্থডে। তুমি এরকম সেন্সিটিভ হলে কি করে চলবে, কি করে বাঁচবে? আমার তো টেনশন হচ্ছে। যাও ভাই, একে নিয়ে যাও। এ রবি, হ্যাঁ বল। ওই মেটার ব্যাড লাক কি জানিস তুই? কারণ ও তোকে ভালোবাসে তাই। হ্যাঁ, বেশি নাটক না করে গাড়িতে বস, সবসময় খালি মেজাজ দেখায়, খালি মাথা গরম। সিনটা ওপেন হতেই আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের ওপরে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর নিচে মস্ত বড় একটা খাদ, ডিপ ডেপথ, দুজন দুজনের দিকে তাকিয়ে। ওই মেয়েটা ছেলেটাকে আই লাভ ইউ বলে, আই লাভ ইউ রাজ। আর ওই ছেলেটা দু হাত দিয়ে ওর কালটা ধরে ওর কপালে একটা চুমু খায়। দুজনে একে অপরকে দেখতে থাকে, তারপর ঝট করে ওকে ফেলে দেয়, করে মেয়েটা নিচে পড়ে যায়।
স্যার ওই পড়ে যাওয়া মেয়েটা হলো হিরোইন, আর যে ধাক্কা দিল সে হচ্ছে হিরো। এটা তোমার লেখা? হ্যাঁ স্যার। ভেরি নাইস। তারপর তারপরে যেটা হলো, ওই যে হিরো আর ওই যে হিরোইন, এরা আগের জন্মে প্রেমিক প্রেমিকা ছিল। আমার মনে হয় কোন এক্সপেরিয়েন্স ডাইরেক্টর হলে ভালোই হতো। কি, আমি ঠিক বলেছি তো? শোনো, আমি তোমায় একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছি, এই গল্পটা আমায় দিয়ে দাও। আমার উপর ভরসা রাখুন স্যার, আমাকেই করতে দিন। লাস্ট ছবিতে অনেক লোকসান হয়েছে, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। এবার দেখো, তোমার উপরেই সব কিছু। সরি স্যার, আমি আপনার কোনো লোকসান করব না। বল না ভাই, কি হলো? গল্পটা পছন্দ হয়েছে কিন্তু ডিরেকশনের জন্য না করে দিল। কিন্তু কেন? ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম নিশ্চয়ই হবে, দেখে নিস। আরে কি বলছিস, কি দুঃখ হয় না? এখন আমি ডিপ্রেশনে আছি, জগিং এ যাচ্ছি। জগিং কেন? ডিপ্রেশনের সময় জগিং ই করতে হয় রে। ইউ শুড মিউজিক এনার্জি, গেইন এনার্জি, বুঝলি? ওকে বাই। এই ওকে তোরা এমন ভাবে মারবি না যাতে সরকারি হাসপাতালের বেডে এক দেড় মাস পড়ে থাকে। বুঝতে পেরেছিস তো আমার কথা? ওই যে ওখানে, তোমার নামটা বলবো, ওসব পাবলিসিটি নিয়ে আমার কোনো যায় আসছে না, কাজটা হওয়ার নেই। ছাড়িস না তোরা কিন্তু, না হলে আমাকে পেলেও খুব ধোলাই দেবে। আরে তোমরা কারা সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমাকে কেন মারছো সেটা বলো, কেন আমায় মারতে চাইছো সেটা তো বলো। আমাকেই মারতে চাইছো তো? আমাকে কেন মারতে চাইছো সেটা তো বল। আরে আরে আরে, কি করছিস? কি এখন তোমাদের আর কিচ্ছু বলতে হবে না, আমাকে মারার কারণ সেটা আমি বুঝে গিয়েছি। আয় 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 আয়, মর মর মর। আরে এত
কষ্ট করে স্ক্রিপ্টটা লিখেছি আর সেই জন্যই তো বলছি কে পাঠিয়েছে তোদের আমার পেছনে। আরে ওর নামটা তো বল। আরে আরে এটা কি হলো, কিছু না বলেই পালালো। দিদি তোমাকে দেখে আমার চিন্তা হচ্ছে, মনে হচ্ছে তোমার শরীর খুবই খারাপ, তোমাকে হাসপাতালে। দেখো আমাকে বলেছো ঠিক আছে, আমার ছেলেকে একদমই বলো না, ও না হলে। কিন্তু ফিল্মের প্রতি ওই পাগলামি ওকে কি দেবে, ও তো এমবিএ করেছে, কোনো একটা ভালো চাকরি কেন খুঁজে নিচ্ছে না? তুমি কি এই কথাটা জানো? কি? আমার স্বামী বড় ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিল, ফিল্ম কিনে কিনে একদিন নিঃস্ব হয়ে গেল, কোনো উপায় না পেয়ে শেষে আত্মহত্যা করলো। কিন্তু তারপরেও ফিল্মকে আমরা খুব ভালোবাসি, আমার ছেলে খুব বড় ডাইরেক্টর হবে এবং খুব ভালো ভালো সিনেমাও বানাবে, আর যারা ছবি কিনবে তারা কোনোদিন আত্মহত্যা করবে না। দিদি আরে পবন তোমরা আবার এসেছো? আমরা একবার বসের সাথে দেখা করতে চাই। এখন ডাবিং চলছে, উনি এক ঘন্টা সময় দিয়েছেন আর তার মধ্যে তোমরা। আমি আপনার কাছে হাত জোড়াচ্ছি, একবার বসের সঙ্গে দেখা করতে দিন। আরে ডাবিং এর সময় কথা বলা যায় না দাদা, 2 মিনিটের জন্য। ওই তো ওকে। নমস্কার, কেমন আছো সবাই? নমস্কার বস। কি ব্যাপার বস? আমরা বারণ করা সত্ত্বেও ওই প্রোডিউসার ওই ডিস্ট্রিবিউটরকে ছবিটা দিয়েছে। আগের ছবিটা 95 দিন চলার পরেও 4 সেন্টার থেকে তুলে দিল। ওনারা আমাদের সাথে কোঅপারেশন করছে না স্যার। স্যার দেওয়ার সময় এক কথা বলে আর নেওয়ার সময় আরেক কথা বলে। স্যার রিলিজ একদম সামনে, শহরে একটা জায়গাতেও পোস্টার লাগায়নি, ছোট ছোট পোস্টারের উপর নজর কিভাবে পড়বে বস? ওনাকে জিজ্ঞেস করলে কোনো জবাবই দেয় না। আমি কি করতে পারি বস? আপনি একবার প্রোডিউসারের সাথে কথা বলুন, আমরা গিয়ে ডিস্ট্রিবিউশন অফিসে বসছি। ঠিক আছে আমি কথা বলছি। ঠিক আছে স্যার। রবি ঠিক আছে তোমরা এখন যাও যাও। ওকে বস। এদিকে শোনো, হ্যাঁ প্রোডিউসার ফোন করেছিল, ওনাকে কোনো স্টোরি শুনিয়েছো? হ্যাঁ স্যার। খুব প্রশংসা করছিল তোমার, আমাকে শোনাবে? হ্যাঁ স্যার, কিন্তু ছবিটা আমি ডিরেকশন দিতে চাই। সিগারেট। হিরোর ক্যারেক্টারটা কি? খুব ইন্টারেস্টিং। ইন্ট্রোডাকশন খুব ভালো শুনলাম। প্রথমে ক্লাইম্যাক্সটা শুনুন, তারপর আপনার পছন্দ হলে ইন্ট্রোডাকশন শুনে নেবেন। কনফিডেন্স আছে নাকি মন গড়া বলছো? পুরো গল্পটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন স্যার। এখন শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই। ওখানে চেয়ার দাও। এই চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দাও, বসো, বসো, বসো। শুনুন স্যার, গ্রাম থেকে দূরে একটা উঁচু পাহাড়, সিনের ঠিক ওপেনিং এ ওই পাহাড়ের উপরে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে। মনে হচ্ছে স্টোরিতে দম আছে। বসের এক্সপ্রেশন দেখেছিস, স্টোরিতে খুব দম আছে বলে মনে হচ্ছে। ঠিক বলেছিস। এটাই স্যার, এরপরে ক্লাইম্যাক্স। খুব ভালো রবি, এক্সট্রা অর্ডিনারি। কিন্তু তুমি কেন এটা ডিরেক্ট করতে চাইছো? এটা আমার ড্রিম প্রজেক্ট স্যার। আমি কি করে বুঝবো যে তুমি করতে পারবে? ঠিক আছে একটা কাজ করা যাক, আমি একটা ট্রায়াল সিন শুট করে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে করো। দিদি আরে তুই কখন এলি? আরে ওই যে ছেলেটা আছে না, ও কেন বারবার এখানে আসছে? কোন ছেলেটা? আরে ওই যে রবি, বারবার তোকে ফোন করছে পাচ্ছে না বললো, তোকে ক্যাফেতে দেখা করতে বলেছে। ওকে দেখ ট্রায়াল সিন শুট করব, আমাকে কিন্তু রবি বুঝলি? রবি আরে এসো এসো এসো। আমাদের বাড়িতে গেছিলে কেন? কিছু না গো, একটা ট্রায়াল সিন শুট করব, তোমাকে অ্যাক্টিং করতে হবে। শুধু এটার জন্য? আরে দামি শুট আছে, তুমি হিরোইন করবে, ও করবে হিরো। আমি হিরো হব না। আমি তো ভিলেন হতে পারিস না, নাহলে মেরে তোর মুখ ভেঙে দেব। আরে আনন্দ দেখ তো একটা ভিডিও ক্যামেরা পাস কিনা ভাড়াতে। ভাড়া করার কি দরকার, আর বন্ধুর কাছে আছে, নিয়ে আসো। সুপার, ভেরি গুড। কালকে তুমি ফ্রি আছো? ফ্রি, কিন্তু এটা আমি করব না। করবে না কেন? আমি করব না ব্যাস। আমি জানতে চাই কেন করবে না। আরে আমাকে ভয় দেখাচ্ছ নাকি? শুনে রাখো, কাল কিন্তু 6টায় তোমার শুটিং। আমি আসব না। শোনো কালকে তুমি আসবে কিনা আমি দেখে নেব। কি দেখবে? কালকেই বুঝবে। জান আমার গার্জেন। এটা তো খুব সুন্দর স্যার, আমি ওকে চিনি, ওকে ডেকে নেব। হ্যাঁ তাড়াতাড়ি ডাকো, আমি একবার দেখে নিই। ঠিক আছে স্যার। এসো সন্ধ্যা, কেমন লাগছে এখানে? বেশ সুন্দর তাই না?
এই বাড়িটা কার জামাই বাবু? বলছি আপনি এখানে আমাকে কেন আনলেন? বলবো, সব বলবো। নমস্কার। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। এ হচ্ছে আমার শালি সন্ধ্যা। ইয়েস আই নো, ভেরি কিউট, সুইট স্মাইল। কিছু না সন্ধ্যা, স্যারের তোমাকে খুব পছন্দ হয়েছে। উনি বলেন যে এত বড় একটা বাড়ি ছেড়ে আমরা ওখানে ওই ছোট্ট বাড়িতে থাকি, তাই উনি চান যে আজ থেকে আমরা এখানে থাকি। সেই জন্য আজ থেকে আমরা এখানেই থাকবো। ঘোরার জন্য গাড়িও পাবো আর শপিং করার জন্য ক্রেডিট কার্ডও। মানে আসল ব্যাপারটা হচ্ছে যে নিচে একটা বেডরুম আছে যেখানে আমি আর তোমার দিদি, ওপরে একটা বড় বেডরুম রয়েছে যেটায় তুমি আর স্যার থাকি। ইয়েস ইয়েস। জামাই বাবু, আপনার কি একটু লজ্জা করছে না? আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? আমি কি করছি আমি বুঝতে পারছি সন্ধ্যা, কিন্তু তোমার তোমার বুঝতে একটু টাইম লাগবে। চলো এসো, আমার কথাটা শোনো। চুপ করো, চুপচাপ বেডরুমে চলে যাও, আমার কথাটা শোনো, কথাটা শোনো। হিরোর এন্ট্রিতে তুমি কি রিয়্যাক্ট করবে সেটা তোমাকে বলে দিয়েছি। তোমার সঙ্গে ওর যা সিন আছে সেই সব সিনে রবি ওইদিকে দেখো কে ডাকছে, এদিকে এসো। এই ওকে সিনটা বোঝাতো, আমি একটু আসছি। রবি তুমি আমাকে কোথাও নিয়ে চলো, তোমার ইচ্ছে, আমরা কোথাও পালিয়ে যাই, চলো। কি হয়েছে? ওই বুড়ো, ওই অসভ্য বুড়ো আমায় কিনতে চায় আর টাকার লোভে আমার জামাইবাবু জোর করছে, কোথাও পালিয়ে যাই, চলো প্লিজ। কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি, আমি আর আমার মা একসাথে যাবো। মা কেন? আমার মা আছে তুমি জানো তো। তুমি কি করে ভাবলে যে আমি মাকে ছেড়ে থাকবো? শুধু এটাই নয়, আমার একটা অ্যাম্বিশন আছে, আমার একটা ক্যারিয়ার আছে। জানো তো এই সিচুয়েশনে পালিয়ে যাওয়াটা একটা কমন ব্যাপার। পালিয়ে যাওয়ার সময় পালিয়ে যায়, পরে আবার ঠিক ফিরে আসে। রবি এটা তুমি কি বলছো? সন্ধ্যা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে টাকা আমি পাই তাতে আমারই বেঁচে থাকা অসম্ভব। একটা কথা শোনো, মায়ের বডি স্ক্যান করাতে চাই আর সেই টাকাটাও আমার কাছে নেই। পালানোর কথা তো ছাড়ো, তোমাকে আমার বাড়িতে এনে রাখার মতো ক্ষমতাও আমার নেই। এত টাকা আমি উপায় করি না, কিন্তু এটা তুমি কেন বুঝবে? তুমি ভালোবাসাকে কেন নিজের রোজগার দিয়ে বিচার করছো? ভালোবাসার দরকার নেই, কিন্তু ভালোবাসায় রোজগারের দরকার আছে, আর তাতেই ভালোবাসা বেঁচে থাকে। আমি যদি রোজগার না করি, তোমাকে আমি দেখতে থাকবো আর তোমার পেছন পেছন ঘুরতে থাকবো, তখন আমাকে দেখে তোমার ঘেন্না হবে। তুমি হয়তো জানো না তোমাকে আমার ভালো লাগে। তোমাকে আমি কোনোদিন আই লাভ ইউ বলেছি? বলেছি না, বলিনি। শুধু আমি নই, যার কাছে টাকা নেই সেই অপদার্থের আই লাভ ইউ বলার ক্ষমতাও নেই এবং অধিকারও নেই। পৃথিবীতে সব রিলেশনের উপর তিনটে জিনিসের খুব প্রয়োজন, লাভ, মানি, টাইম। এর মধ্যে একটা জিনিস কমজোরি হলে ভালোবাসা ভেঙে যায়। বর্তমানে আমার যা কন্ডিশন, একমাত্র ভালোবাসা ছাড়া মানি টাইম কিছুই নেই। এরপরেও তুমি যদি ওয়েট করতে চাও করতে পারো, তোমার বাড়ির প্রবলেম তুমি সলভ করবে, আমার উপর ভরসা করবে না, দ্যাটস অল। আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য পালিয়ে এলাম, তুমি ওই স্বার্থপরদের মতো হয়ে গেলে। আমি যে স্বার্থপর সেটা তুমি আমার কথায় বোঝোনি। তুমি যদি আমার কথায় রাগ না করে থাকো তাহলে আমার একটা কথা শোনো, এখানে বসো, বসো। বলো তুমি আমায় ভালোবাসো কেন? বলো তুমি আমায় ভালোবাসো কেন? তোমার বিহেভিয়ার আমার পছন্দ, তোমার মেন্টালিটি আমার পছন্দ, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে আজ পর্যন্ত বুঝতেই পারলে না। এসব তোমার ভাবনা। তুমি তোমার মতো তোমার পছন্দের কোয়ালিটির একটা ছেলেকে ভালোবেসেছো, আর এই ভালোবাসা নিয়ে তুমি আমাকে বলছো এই ভালোবেসেছি, ওই ভালোবেসেছি, তাই ভালোবেসেছি, যেন তুমি আমাকে উদ্ধার করে দিয়েছো। এই দুনিয়াতে সবাইকে যদি তুমি স্বার্থপর বলো তাহলে কিন্তু তুমি ভুল করবে, এটা কিন্তু কেউ মানবে না। তোমার প্রয়োজনে তুমি আমাকে ভালোবেসেছো, আমার প্রয়োজনে আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস। আমার তো নিজের প্রতি নিজেরই ঘেন্না করছে। তুমি কি এমন ভুল করেছো যে নিজেকে তোমার ঘেন্না করছে? ঘেন্না তো তোমার আমাকে করা উচিত যে আমি আর্থিক দিক থেকে দুর্বল। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনিওয়ান। এই প্রবলেম মাথায় নিয়ে তুমি তোমার ক্যারিয়ারটাকে নষ্ট করো না। সামনে তোমার ব্রাইট ফিউচার, তুমি তোমার ক্যারিয়ারের উপর কনসেন্ট্রেট করো। ডিরেক্টরের তোমার ট্রায়াল শুট পছন্দ হয়ে গেছে, তোমার স্ক্রিন টেস্ট করাতে চাই, চলো। আমি যাব না। সন্ধ্যা, সন্ধ্যা আমার কথা শোনো। আমি শুনবো না। সন্ধ্যা, আমি যাব না। সন্ধ্যা প্লিজ আমার কথাটা শোনো। তোমার কথা কেন শুনবো? তোমার কথা, তোমার আমার কি সম্পর্ক? হ্যাঁ, তুমি আমার জীবনে কে? হ্যাঁ বলো, বলো না। তোমার আমার কোনো সম্পর্ক নেই, তাই তো? কান্নাকাটি বন্ধ করো। তোমার আমার কোনো সম্পর্ক নেই, তাই তো? তুমি আমার সঙ্গে যাবে, কি হলো, চলো, বুঝেছো? না আমি যাব না। যদি না যাবে এখানেই তোমাকে পুঁতে দেবো, চলো, চলো বলছি। তুমি যাবে না, তোমার ঘর যে মারবো না, চলো, চলো বলছি। ছাড়ো আমাকে।
হ্যালো, সবে হিরোইনের ইন্ট্রোডাকশন হয়েছে, ছবিটা তেমন ভালো নয়, আমি পরে ফোন করছি। হ্যালো, এই ফিল্মটাও তো গেল, কনফার্ম সুপার ফ্লপ হবে। এই আমার তো এরকম কি বলছিস রে, আমার বসের ছবি ফ্লপ হয়ে গেলি? আরে পুরো সিনেমাটা তো দেখ, না বললে স্যার আমাদের তো ট্রেলারে দেখাবে না, এর জন্য এসব কথা বলতে হয়। কি ছবি বানিয়েছো স্যার, এখন মাথা ধরে গেছে, একেবারে থু। একই দাদা, তোমার বসের ছবি তো আমাদের পুরো বরবাদ করে দিল। আরে পাবলিক তো ছবি না দেখে বেরিয়ে যাচ্ছে। একদম বাজে ছবি দাদা, ভিলেন কেন আসে কেন যায় কিছুই বুঝতে পারি না। এই চুপ কর, সুপার হিট। সব ধপাস আমি জানি। ছবি ছবি কি রিপোর্ট, মনে হচ্ছে বড় হিট হয়ে গেছে স্যার। আমি কি বলবো, ছবি একেবারে বাম্পার হিট স্যার। সবাই কি বলছে? কিছু না স্যার, 200 দিন চলবে, কিন্তু আপনার সামনে বলবে না। আমার সামনে বলবে না মানে ছবি চলবে না? না স্যার, তেমন কথা নয়, ম্যাটিনি শো দেখার পর পুরো পজিশনটা আপনাকে জানিয়ে দেবো। দাদা এটা কি ডিরেক্টর? এই ছুরি নিয়ে আই। আরে আমি কথা বলছি তো, দেখুন সামনে দেখুন স্যার, আপনি এখানে আসবেন না স্যার, পাবলিক পুরো টেনশন সাথে এখানে এলে আপনাকে ধোলাই দেবে, তার থেকে বরং আপনি বাড়ি চলে যান স্যার। ওকে, আরে গাড়ি আগে নিয়ে চল চল। আমি তো একবারে বরবাদ হয়ে গেলাম, এখন আমার হাতে আর কিচ্ছু নেই, কি করব? এটা সাইন করতে হবে, নিজের বাবার মুখ চেয়ে এটুকু করে দে মা। হয়ে গেল, ক্যাশ ব্যালেন্স 1.35, কিন্তু বাকি হয়ে গেল 80। নমস্কার। এই ভাস্কর। হ্যাঁ দাদা। আমেরিকায় আমার ভাগ্নাকে একটা ফোন করতো, ওখানকার ছবির রিপোর্টটা নিই। হ্যালো। হ্যাঁ রাজ, তুই আমার ফিল্মটা দেখেছিস? কিছু রিপোর্ট আছে? না মামা, কালকে দেখতে যাব, কিন্তু ওয়েবসাইটে রিভিউ দেখেছি, ভালো লাগেনি একদম। হ্যাঁ কেন লাগেনি? ইন্টারভেলের আগে মেয়েটাকে বোন বলাটা বুঝতে পারলাম না, আর সেকেন্ড হাফে এরকমটা কেন হলো তার রিজনই বুঝতে পারলাম না। প্রি ক্লাইম্যাক্সে ভিলেন এন্ট্রি হচ্ছে, তারপরে সোজা ক্লাইম্যাক্স ওকে দেখা যাচ্ছে, পাবলিক কিছুই মানে বুঝতে পারছে না। হ্যাঁ জনি লিভারের কমেডি একদম সোনায় সোহাগা। তুই তো ফিল্মটা দেখিসনি? না মামা। তাহলে কি করে এসব বলছিস? মামা ছবিটা দেখলি না আর কি করে এসব উল্টোপাল্টা বলছিস? ইউ গট দ্য প্রিভিউ? ফিল্মটা দেখার পর রিভিউটা দিবি, বুঝতে পেরেছিস? রিভিউ পড়ে ছবি দেখতে যায় না কেউ। স্টোরি লাইন যদি জেনেই যাস ছবিটা এনজয় করবি কি করে? আগে দেখ, তারপর না হয় রিভিউটা দিস। যে বলছে সে রাইটার ডিরেক্টর, রিভিউ যারা লেখে তাদের যদি এতই জ্ঞান থাকে লিখতে দে, ওরা যা খুশি লিখুক, আমার কিচ্ছু যায় আসে না। তুই জানিস কি লেখা হয় রিভিউতে? ফার্স্ট হাফ এই স্টোরি, সেকেন্ড হাফ এই স্টোরি, ভালো হয়নি, ফালতু হয়েছে, যা তা, এইসব লেখা হয় রিভিউতে। ওরা লিখে দিল আর তুইও মেনে নিলি। আরে এই সমস্ত কথা বলতে তোদের লজ্জা লাগে না? এই যদি তুই সিনেমা লাভার হোস, তাহলে আমার সিনেমার পোস্টার দেখ, গান শোন, ট্রেলার দেখ, ফিল্মটা ভালো লাগলে দেখবি, না হলে দেখবি না। শুধুমাত্র তোদের কারণে বিজনেসে কোটি টাকার ক্ষতি হচ্ছে। যারা রিভিউ লেখে তারা ওভারসিজের বিজনেস করে, জানিস সেটা? যদি ফিল্মটা ওদের দিয়ে দিই তাহলে রিভিউ অন্যরকম হবে, আর যদি না দিই তাহলে আরেক রকম। পুরোটাই টাকার খেলা, বুঝতে পেরেছিস তুই? তোরা ওদের লেখা ওইসব ফালতু ফিল্ম রিভিউগুলো পড়িস নাকি? ফিল্মের প্রতি আগ্রহ নিয়ে ওগুলো পড়িস? আরও একবার তোকে বলছি, শোন, আমাদের ফিল্মের পোস্টারটা দেখ, গান শোন, ট্রেলার দেখ, যদি ভালো লাগে তাহলে দেখিস, না হলে ফোনটা রাখ, রাখ ফোন। বোঝাও ওকে, বোঝাও, ভালো করে বোঝাও ওকে, ওই বুড়োটার সাথে যেন বিয়ে করে নেয়। তুমি যতই মারো আমার বোন ওই বুড়োটাকে বিয়ে করবে না। বিয়ে করবে না, শুধু রক্ষিতা করে রাখবে। বোধহয় তুমি আমার কথাটা বুঝতেই পারছো না, সব সম্পর্কের মানে বিয়ে হয় না, বুঝলে? অবৈধ সম্পর্কও হয়। এই এসব কি করছো তুমি? এবার দেখতে থাকো, আমি এটাকে এমন ভাবে পোড়াবো সেটা হয়তো আজ পর্যন্ত তোমরা শুনেছো, কিন্তু দেখবে প্রথমবার। এবার এটা দিয়ে আমি এমন ছ্যাঁকা দেবো যে, এই দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? খালি যাচ্ছ কেন? এবার মজা হবে, নিজেকে খুব সুন্দরী মনে করো। হ্যাঁ এই না, এবার আমি তোমাদের মজা দেখাবো।
থেকে না তুমি বেশি সুন্দরী। আমার জায়গায় অন্য কেউ থাকলে না তোমার সাথে অনেক কিছু করতে পারতো। আমি ভদ্রলোক তো তাই বেঁচে গেলে তুমি। আমার কথাটা শোনো, ওই বুড়োটা রক্ষিত হয়ে যাও, ও অপেক্ষা করছে তোমার জন্য। যে আরে রে রে, পুড়ে গেল নাকি? আমারও এরকম করতে ভালো লাগে না সন্ধ্যা, এটা দেখে আমারও কষ্ট হচ্ছে। যে একবার আমার কথাটা অন্তত শোনো না। তোমাদেরও বলি হারি, এই হারামিকে কি করে সহ্য করছিলে? এতদিন রয়েছো কি করে এর সাথে? তোমার স্বামী না দালাল? কেমন লাগে এই জানোয়ারটা? তোমাদের কোনো কাজে লাগবে না, আমি তোমাদের বলে দিলাম। এই তুই কেন কাঁদছিস? এই প্যান্টটা খোল তো, খোল, সবকিছু জ্বালাবো, খোল। আমাকে ছেড়ে দাও, বাঁচাও। কোনোদিন যদি দেখেছি এরকম করেছিস, খারাপ করে দেবো। এদের গায়ে হাত তোলা। দেখো দাদা, অমানুষের মতো আমার হাত পুড়িয়ে দিয়েছে ও। ঠিক করেনি কিন্তু, আমায় মেরেছে মানে তোমায় অপমান করেছে। ওকে শাস্তি দিয়ে তোমাকে নিজের সম্মান বাঁচাতেই হবে। ও ভাড়া দেয়নি বলে ওর মালিক ওর উপরে চেঁচাচ্ছে। ওকে তোর সিনেমায় একটা কাজ দিয়ে দে না। জানো মা, এর স্বপ্ন অনেক বড়। মুখটা দেখো না, রাফ না সফট, মলারটাই অন্যরকম। ক্যামেরার সামনে দাঁড়াল নেই, রাফ না সফট বুঝতে পারবি। মা, আমি ওকে বলেছি হিরোর বন্ধুর রোল কর, কিন্তু মানতেই চাইছে না। আমি এরকম সিনেমায় কোনো কাজই করব না। কিন্তু কেন নয়? এরা প্রথমে ভালো রোলের জন্য ডাকবে, তারপরে আমাদেরকে নাচন নাচাবে। আমার এসব একদম ভালো লাগে না। এ শোন, আমার এসব লোককে তেল দিতে একদম ভালো লাগে না। তোর দেওয়া দরকার হলে তুই দে। দাদা, এই সেই ছেলেটা। এই এদিকে কারা এরা? এক মিনিট আছে। আরে কারা এরা বল না। মা তুমি যাও, যাও যাও ছবি। মা তুমি ভেতরে যাও। আরে তোমাকে বলছি তো, তুমি না শুন কথা। আরে চলো চলো ভেতরে চলো। মা আমি তোমায় বলছি তুমি ভেতরে থাকো, কোনো কথা বলবে না। মা আমি আসছি দাদা। ভাই ভাই কথা শুন। আমার লোককে তুই মেরেছিস আর তার হাতও পুড়িয়ে দিয়েছিস। আপনার লোক অন্যায় করেছে তাই মেরেছি। কি করেছে রে ও? ও সন্ধ্যার হাত পুড়িয়েছে। এই কথাটা আমাকে বলিসনি তো? ও মিথ্যা কথা বলছে দাদা, পোড়াইনি। আমি তো শুধু ওকে ভয় দেখিয়েছিলাম। ওর শালিকে ও পোড়াক বা জ্বালাক তাতে তোর কি রে? চলুন ঠিক আছে, কি বলতে চান তাই বলুন। এখানে এসছেন কেন? তোর হাড় মাংস আলাদা করে দিতে। তার জন্য এত লোকের কি প্রয়োজন বলুন তো? আপনি তো একাই যথেষ্ট। আপনি ওই জানোয়ারটার জন্য এসেছেন তো? মারুন, আপনি মারতেই পারেন। মারুন মারুন দাদা। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি ছাড়া অন্য কেউ আমার গায়ে হাত দেবে এটা আমি বরদাস্ত করব না। তোকে সাবধান করছি, একদম চালাকি করবি না, নাহলে কিছু হয়ে যাবে। আগেই তো সাবধান করে দিয়েছি। হ্যাঁ মারুন দাদা, মারুন মারুন মারুন, আপনি মারতে পারেন, মারুন। কতবার তোকে আমি বলেছি আমার গায়ে হাত দিবি না, আপনি মারুন। ওর কনসেপ্ট দেখে তো অসাধারণ মনে হচ্ছে আমার। পিছন থেকে মারছিস? হ্যাঁ পিছন থেকে মারছিস। কতবার বলেছি আমার গায়ে হাত দিবি না। হাত চালাবার আগে একবার ভালো করে ভেবে নিবি তোরা। তুই সবাইকে এরকম মারছিস কিন্তু আমার গায়ে হাত দিচ্ছিস না কেন? আর রেসপেক্ট করছিস? নিশ্চয়ই ড্রামা ড্রামা করছিস, ড্রামা। দেখ আমার লোকেদের মারবার সাহস, আর একদম দেখাস না, প্রাণে মেরে দেব। দাদা, আপনি ওই দালালটাকে সাবধান করে দিন, সন্ধ্যার গায়ে হাত দিলে ওর অবস্থা খারাপ করে দেবো। তোকে রেসপেক্ট করবো আমি, তোর মতো একটা রাস্তার ক্রিমিনালকে কি করে সহায়তা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আরে বাপে,
চলো চলো, সবকিছু ওলট পালট হয়ে গেছে, যদি আমাকে হাতে পায়ও তাহলে আমাকেও ধরে খুব মারবে। স্যার শোনো রবি। হ্যাঁ বলুন স্যার। তোমার স্টোরি শুনেছি, তোমার ট্রায়াল শুটও দেখলাম। আমি তো কনফিডেন্ট, আমি প্রোডিউসারের সাথে কথা বলেছি, এই ছবিটা হবেই। এন্ড ইউ উড বি ডিরেক্টর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা রবি, তোমার এই ফিল্মের নাম কি রেখেছো? স্বার্থ। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একদম ঠিক আছে একদম। মা তুমি এখানে কি করছো? কোটা লাগালাম। রবি কুমার এমবিএ ফিল্ম ডিরেক্টর। ফিল্ম ডিরেক্টর কেন লিখেছো এটা বলো। সবাই জানুক আমার ছেলে কত বড় ডিরেক্টর। তাহলে এমবিএ কেন লিখেছো? এমনি দিনই শোন, সাউথে এমডি কৃষ্ণা রেড্ডি এমকম, ঠিক তো? রাঘবেন্দ্র রাও বিএ লিখে তো। আরো শোন, সাধারণ লোকেরা ভাবে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমস্ত অশিক্ষিত মূর্খরাই কাজ করে, সেই জন্যই লিখতে হয়। তাই তো তোর নামের পাশে এমবিএটা লিখেছি, বুঝেছিস? হ্যাঁ, যা করেছো ভালোই করেছো। আমি এই ঘটনার জন্য দুঃখিত, এই গন্ডগোলের জন্য আমি দায়ী। আরে ছাড়ো না, ভুলে যাবে সব। কথা ঠিক তেমন নয় ডাইরেক্টর বাবু, আমাকে আপনি ভুলে যাবেন না তো? যেটা বলতে চাইছো সোজাসুজি বলো। তুমি ডাইরেক্টর হয়ে যাবে, বড় বড় মানুষের সাথে দেখা করবে, আমাকে ভুলে যাবে না বলো? আগে আমাকে বিয়ে করবে তো তুমি? না না করবো না, এখনো ছবি শুরু করতে পারলাম না আর তুমি বিয়ের কথা বলছো। শুটিং বাকি আছে, রিলিজ আছে, এখনো কত কিছু আছে, তুমি এইসব নিয়ে মাথা খারাপ করো না তো। বিয়ে করার জন্য এখনো অনেক সময় আছে। তোমার বিয়ে হয়ে যাবে কিন্তু আমার হবে না। হাত কাটতে চাও তো? মরার ইচ্ছা? যদি তুমি সুইসাইডই করতে চাও সেটা তোমার মর্জি। দুদিন আমি কষ্ট পাবো, তারপর কেউ না কেউ জুটে যাবে, আমি এখানে থাকবো কিন্তু তুমি চলে যাবে। একটা কথা বলবো, ওয়ার্ল্ডের কস্টলি জিনিস কি জানো? আমাদের বডি। রেগে গিয়ে শরীরের কোনো ক্ষতি করো না, মাথার উপর যে বিয়ের ভূতটা চেপেছে ভুলে যাও। আরে কোথায় কোথায় রেগে যাচ্ছ তুমি? স্যার আপনার কিছু ফ্যান্স আপনার সাথে দেখা করতে চায়। কি জন্য? একটা থিয়েটারের জন্য 10 লাখ টাকা দেওয়ার আছে, সেটার জন্য কথা বলতে চাইছে। ওটা প্রেস্টিজ নিয়ে পড়ে আছে, এদিকে ফিল্ম ফ্লপ হয়ে গেল, ওরা এখন টাকা চাইছে। যাও প্রোডিউসারের সাথে দেখা করতে বলো। স্যার বলছে আপনারা প্রোডিউসারের সাথে দেখা করুন, 2 মিনিটের জন্য আমরা কথা বলবো। উনি আপনাদের সাথে দেখা করবে না, শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ। যখন নিজের জন্মদিনের পার্টি থাকে, অটোগ্রাফের জন্য, পাবলিসিটির জন্য আর উল্টোপাল্টা লোক দেখানোর জন্য, তখন বস ঠিক চলে আসে না, তখন শরীর খারাপ হয় না। কিন্তু হাউসের টাকা ফেরত দেওয়ার সময় তখন শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ চল রে, এটা আমাদের বোকামি। স্যার আমার সঙ্গে হিরোর কথা হয়ে গেছে, ডেটও পেয়ে গেছি, এখন শুধু শিডিউল রেডি করব। শুটিং শুরু করার আগে নিজের স্ক্রিপ্টের দিকে মন দাও। ওকে স্যার। কপালে কি ও কিছু না, এমনি লেগে গেছে। চলাফেরা করো। নমস্কার স্যার। নমস্কার স্যার। কি খবর পাটেল? কিছু না স্যার, যেই 10 লাখ টাকা আমাদের হাউসকে দেওয়ার আছে সেই জন্য কথা বলতে এসেছি। এই টাকাটা আমায় দিতে হবে নাকি হিরো দেবে? আমরা হিরোর সাথে কথা বলেছি স্যার। কিন্তু আমি তো টাকা দেব না। আপনি এরকম বলবেন না স্যার, আপনিই তো প্রোডিউসার। তোমাদের হিরোর জন্য 4 কোটি টাকা চুনা লেগে গেছে আমার। তোমাদের হিরোকে নিয়ে ছবি বানিয়েছিলাম, তোমরা বলেছিলে টেবিল প্রফিট। এখন তো আমার অফিসে শুধু টেবিলটাই বেঁচে আছে, আর তাকেই আমি আরো 10 লাখ টাকা দেবো। আমার যে এত বড় ক্ষতি হলো তা নিয়ে কারোর পরোয়াই নেই। ফার্স্ট উইকে আমার 25 লক্ষ টাকা যে লোকসান হলো তোমাদের কারোর হুঁশই নেই। পৃথিবীতে এমন কে লোক আছে যে লাভ লোকসানের হিসেব না করে এইভাবে টাকা ছড়ায়? এই তো গতকালের কথা, ইনকাম ট্যাক্স থেকে এসেছিল, একবারে মাথা মুড়িয়ে দিয়ে গেল। ফিল্মের লোকসানে তো কেঁদেই মরছি, আর ওদিকে ফিল্ম দেখে আমাদের চিন্তাধারাকে লোকে গালাগাল দিচ্ছে, এমনকি লোকেরা আমাদের নামে কেস পর্যন্ত করেছে। এ ব্যাপারে হিরোকে কেউ জিজ্ঞেস করছে না, পাবলিক আমাকেই মাঝ রাস্তায় গালমন্দ করছে। দোষটা তো আমারই যে আমরা এরকম একটা ছবি বানিয়েছি। এই লোকসান নিয়ে আমার ভেতরে যে দুঃখটা সেটা আমি কার কাছে প্রকাশ করব? আপনার লোকসান হয়েছে ঠিকই, কিন্তু এর আগে তো প্রফিট হয়েছে স্যার। প্রফিট হয়েছে সেটা আবার তোমায় কে বলেছে? বছরে 150টা ছবি তৈরি হয়, তার মধ্যে 3টে ছবি হিট করলে হইচই পড়ে যায়। অনলি 2% সাকসেস রেট, তাই ইন্ডাস্ট্রিটা বেঁচে আছে। ফিল্ম ভালোবাসি তাই আমি ফিল্ম বানাই, টাকা রোজগারের জন্য নয়। আজ এই 50 বছর বয়সেও আমি ছবি প্রোডাকশন করে চলেছি, কিন্তু টাকা রোজগারের জন্য নয়, কারণ ছবি করতে আমি ভালোবাসি, এটা আমার প্যাশন, এটা আমার পাগলামি। মনে হয় ফিল্ম লাইনে এসে আমি পাপ করেছি। পবন তোমার কি এসে গেল লাভ লোকসানে? এখানে কেউ কাউকে দেখে না, তুমি তোমার কাজকর্ম ছেড়ে কেন হিরোর পেছনে পড়ে আছো? আমার কথা শোনো, এখন যাও। আমরা কোথায় যাবো দাদা? আমাদের সম্মান নষ্ট হয়েছে। আজ তুমিও একটা কথা শুনে রাখো দাদা, আমরা ওই হাউসের সামনে প্রোডিউসারকে ডেকে ছবি সেলিব্রেট করবো দাদা। 10, 20, 30, 40, 50, 60,
আরে বাবা, এই টাকা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? হাউসের লোককে টাকা দিতে হবে মা। এরকম করিস না, এই টাকা দিয়ে তোর বোনের বিয়ে দিতে হবে, তুই তো জানিস। মা, এর থেকেও বড় কথা হলো এই যে এতে আমার হিরোর সম্মান জড়িয়ে আছে। মা, আমাকে বাধা দিস না, যেতে দাও। দাদা কথা শুন। আশিমা, রবি কে এই বইটা? কি হলো? হ্যাঁ, এই রক্ত কোথা থেকে আসলো? কিছু হয়নি, রবি শুনে নেবে। কি হয়েছে তোমার? আমি অনেক আগে থেকে বলেছি। মা কোথায়? মাসিমা ভেতরে। এই ওনার ছেলে। কিন্তু উনি তো বলেছিলেন ওনার আর কেউ নেই, আপনি ওনার ছেলে। হ্যাঁ স্যার, আমি ওনাকে অনেক বুঝিয়েছিলাম। ইটস টু লেট। আমি অনেক চেষ্টা করেছিলাম, এখন আর কোনো ওষুধই কাজ করবে না। এখন ওনার বাঁচা মরা সবই ভগবানের হাতে। তুমি আমার থেকে কেন লুকোলে? আমি ঠিক মতো রোজগার করতে পারি না, তাই? আমি ঠিক মতো রোজগার করতে পারলে তুমি নিশ্চয়ই আমাকে বলতে, তাই না মা? আমাকে ক্ষমা করো মা, এত বড় হয়েও আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। এই জন্যই তুমি ডাক্তারবাবুর কাছে মিথ্যে বলেছ মা। মা, আমাকে ক্ষমা করো মা, আমার জন্য তুমি অনেক কষ্ট সয়েছো। এই দাদা, সরি দাদা, ওই দিন ভুল করে আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম, আমি তোমার পায়ে পড়ছি। সরি দাদা, আমাকে ক্ষমা করে দাও। সরি, আমাকে মেরেছিলি না তুই? তোমাকে মারার আমার ক্ষমতা নেই দাদা, আমি ডিরেক্টর হওয়ার সুযোগ পেয়েছি দাদা, আমাকে প্লিজ ছেড়ে দাও আমাকে দাদা। আমার হাত তুলেছিস তুই, এত বড় সাহস! আমি হিরো নই দাদা, তাই তো সরি বলছি। হাত তুলছিস তোর, এত বড় সাহস! এখনই তোকে দেখাচ্ছি মজা, তোকে তো আমি দাদা মায়ের জন্য ওষুধ দিয়ে যাচ্ছি, প্লিজ দাদা ফেলে দিও না। হাত জোর করে বলছি দাদা, আমাকে এখান থেকে যেতে দাও। এই শুয়োরের বাচ্চা, মাথাটা নিচু করে এখান থেকে যা, মাথা উঁচু করলে কেটে দেবো রে শালা। আমার মা, আমার দিদি, আমার বোন, আমার বউ, এদের ছেড়ে তুমি আমাকে গালাগাল দিতে পারো। তুমি যে ভাষায় আমাকে গালাগালি দিলে, এটা ছাড়া আমার মনে হয় তোমার আর কোনো গালাগাল জানা নেই। তোমার গালাগাল শুনে আমি রাগের বসে কিচ্ছু করব না। মা আমাদের কাছে ভগবানের সমতুল্য। তোমার মা আছেন কি না আমি জানি না। তোর কি রাগ হয় না? না না, লজ্জাও করে না? না। তুই কিরকম মানুষ রে? আমি তোমার মতো অভদ্র নই দাদা। যদি মুছলেই পরিষ্কার হয়ে যায় তাহলে 100 এর মধ্যে 99 ভাগ আমি রুখে দাঁড়াবো, কিন্তু আমাকে যদি মারার চেষ্টা করো তাহলে তুমি মরবে। নিজেকেও শেষ করতে আমি কিন্তু পিছু পাবো না, আর যে কোনো সময় অন্যকেও আমি টপকে দিতে পারি। তোমার শুধু এটাই কাজ, কিন্তু আমার অন্য অনেক কাজ আছে। তুমি আমার পথের কাঁটা হতে চাও না, তাহলে কিন্তু আমিও তোমাদের পথের কাঁটা হয়ে রুখে দাঁড়াবো। স্যার, আপনাকে নমস্কার। ও আচ্ছা আচ্ছা, তুমি? হ্যাঁ স্যার, প্লিজ বসো। থ্যাংক ইউ। বসো এখানে। হ্যাঁ স্যার, লাঞ্চ করেছো তুমি? হ্যাঁ স্যার। এবার তাহলে স্টোরি শোনা যাক। স্যার কে এটা? ও আমার নিজের লোক, অসুবিধা নেই। স্যার আপনার মোবাইল বন্ধ আছে তো? হ্যাঁ মোবাইল বন্ধ। ঠিক আছে স্যার। আপনি জানেন স্যার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান সবাই আমার সঙ্গে কাজ করতে চাইছে, কিন্তু আমি না বলে দিয়েছি। কেন জানেন? আপনি হবেন আমার হিরো। আপনার কথা মাথায় রেখে আমি এই গল্প লিখেছি। ব্যাপারটা এমনই যে চোখের উপর ক্যামেরা জুম করেই প্রথম শট শুরু, ধামাকা।
হিরো ওপর থেকে নিচে পর্যন্ত একদম এনার্জিতে ভরা। ওয়াও, ওর ইন্ট্রোডাকশন এমন ভাবে শুরু হবে 25টা গাড়ি আকাশে ধড়াম 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 করে উড়বে, এটা হলো হিরোর ইন্ট্রোডাকশন। আর ও বাচ্চাদের সাইকেলে করে ঘ্যাচা ঘ্যাচ ঘ্যাচা ঘ্যাচ ঘ্যাচা ঘ্যাচ দৌড়াচ্ছে, ইমেজ মনে আছে? আর ও BMW গাড়িতে চড়ে হাওয়ায় উড়ে একদম আসছে। ঠিক অপোজিটে এটা আবার দেখা যাচ্ছে, মায়ের জন্য ওর মনে অনেক ভালোবাসা আছে। মায়ের সাথে দেখা হওয়ার পরে বলছে, মা তুমি এতদিন কোথায় ছিলে, মা কোথায় ছিলে মা। আর তারপরেই সিন চেঞ্জ হবে আর হিরোইনের দেখা পাওয়া যাবে। আর হিরোইন হচ্ছে কোটিপতি বাবার মেয়ে, আর ওর সাথে মল্লিকা চলবে? ওর সাথে না, না ওর সাথে আমি করেছি। ক্যাটরিনা না, ওর হয়তো ডেট পাওয়া যাবে না। চলবে না? ও তাহলে কি একবার দীপিকা? দীপিকা পাদুকোন, আপনার জবাব নেই স্যার। কি সিলেকশন আপনার! ও তো ভোরের ফোটা ফুল, দুপুরের জ্বলন্ত সূর্য, রাতের ঠান্ডা চাঁদ, একদম এলিয়ে দেবে স্যার। ওর আশাতেই গল্প ঘুরে যাচ্ছে। তারপর এখান থেকে একটা কাট হবে, তারপর এখানে কাট, এখানে কাট, ওখানে কাট, এখানে কাট, কাট 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 কাট, আর প্রচুর কাট স্যার, কাট। তারপর সিঙ্গাপুরে একটা গান হবে স্যার, ঝিঙ্কু নাকু ঝিঙ্কু নাকু ঝিঙ্কু নাকু ঝিঙ্ক। কেমন লাগলো স্যার গানটা? স্যার ব্যাংকক যাবো না সিঙ্গাপুর স্যার, সিঙ্গাপুরে শুট করেছি স্যার। অস্ট্রেলিয়া পুরনো হয়ে গেছে, মালয়েশিয়া হলে কেমন হয়? সুপার আইডিয়া, মালয়েশিয়াতে অন্তরা রামোজি ফিল্ম সিটিতে মুখড়া হবে। কেন এখানে? কেন অস্ট্রেলিয়া সেট এখানে লাগিয়ে নেব। অস্ট্রেলিয়া সেট এখানে লাগাবে? ওই সেট লাগিয়ে হায়দ্রাবাদের সমুদ্রের শট নেওয়া যাবে। দীপিকা পাদুকোনের হাত ধরে আমি তোমার প্রেমে। এটা তোমার স্টোরি? সুভাষ রায় আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, স্টোরি শোনাচ্ছ নাকি গরম করছো? মাথা গরম হয়ে গেছে আমার, মাথা গরম করে ফেলেছো, পাগল কোথাকার। টনি বাবু, টনি বাবু, টনি বাবু, ওই ওই অপদার্থটা আমারই ছেলে টনি বাবু। উনি আমার মা বস। আপনার জন্য পাগল হয়ে আমার মেয়ের বিয়ের জন্য যে টাকা রেখেছিলাম সব আপনার সিনেমার পেছনে লাগিয়ে দিয়েছে। নবরঙ্গ 35 উইকে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আর আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। চুপ করো, তুই চুপ কর অপদার্থ। এবার আমি কি করব? আমি ওর বিয়ে কি করে দেব? আমি কোথায় টাকা পাবো কে বিয়ে দেওয়ার জন্য? আমার এই কষ্ট কে বুঝবে? তুমিই বলো হে ভগবান, তুমিই বলো আমি কার কাছে যাব, কোথায় যাব? দেখো সন্ধ্যা, আরো একবার ভেবে দেখো। আই এম ভেরি নাইস ম্যান, আমার কাছে সমস্ত কিছু আছে, শুধু স্ত্রী নেই, আমি একাই শুয়ে থাকি। এর আগে আমার কাছে আর একটা মেয়ে এসেছিল, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে। তুমিও যদি চাও আমার টাকা পয়সা নিয়ে কেটে পড়তে পারো। এটাকে ইংলিশে বলে বাম্পার অফার আর বাংলাতে বলে অসাধারণ সুযোগ, তোমরা কি বলো? তোমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছো, জুতো পেটা করো ওকে। কেন রে, তোর বাড়ির সামনে আমরা বাড়ি ভাড়া নিয়ে কি ভুল করে ফেলেছি? আমাদের ফ্যামিলির ম্যাটারে তুই নাক গলাতে আসিস না, বুঝলি? আমি কথা বলছি, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, হোয়াটস দ্য প্রবলেম? তুমি তো আমাকে বিয়ে করবে না, ও আমাকে রক্ষিতা করে রাখুক আর রানী করে রাখুক, আমার যেমন ইচ্ছে আমি সেইভাবে থাকবো, তোমার কি বলো? তুমি একদম ঠিক বলেছো সন্ধ্যা, ইমোশনাল হওয়ার দরকার নেই তোমার। হিরোইনের চান্স পাচ্ছ সেটাই বলতে এসেছি। হিরোইন হওয়ার সুযোগ পেয়েছে, ইকো এন্টারটেইনমেন্টের পরের ছবিতে ওই হিরোইন, স্ক্রিন টেস্ট হয়ে গেছে, ওকে হয়ে গেছে, আজকে অ্যাডভান্স দেবে ওরা। স্ক্রিন টেস্ট কবে হলো? কিছু হয়ে গেছে, আমি নিজেই করেছি সব। বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তোমাকে দেখে তো এখন আমাদের ভগবানের মতো মনে হচ্ছে গো। তুমি যেটা বললে সত্যি তো? সত্যি। কনফার্ম তো? কনফার্ম। তুমি ওকে বললে এক্ষুনি ওকে তাড়িয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ তাড়াতাড়ি করো। কি দাদা, সিনটা বুঝতে পারলে না নাকি? ওঠো এবার এখান থেকে, যাও এখান থেকে। অপমান করতে ডেকে এনেছে? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, এই বয়সে এসব অভ্যেস শেখা ভালো নয়। একা ঘুমাতে পারো না নাকি? যাও, আমার অ্যাডভান্সটা ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। তুমি হিরোইন হতে চাও না? একদম না। হিরোইন হওয়ার জন্য হাজার হাজার মেয়ে স্টুডিওয় ঘুরছে, কিন্তু হিরোইনের সুযোগ তোমার এসছে, তুমি এরকম ডিসিশন নেবে না, কাজটা তুমি করবে, করবে তো? করব, তোমার জন্য করব। আমার জন্য নয়, নিজের জন্য করবে, কেননা নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে, নিজের স্বপ্নকে পূরণ করবে, এটাই তোমার জীবন। ক্যাশটা আমাকে দিন আপনি। থ্যাংক ইউ। সন্ধ্যা, অল দ্য বেস্ট। থ্যাংকস রবি, বাই বাই। তোকে ছাড়া যে মন মানে না,
তোকে ছাড়া থাকতে জানে না, কি যে করি কিছু তো বলো না, কিছুই তো বুঝতে যে পারি না, ও না 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 বেভাগি আজ মন লাগে না ভালো তুই ছাড়া। তোকে ছাড়া যে মন মানে না, তোকে ছাড়া থাকতে জানে না। ও কেমন কাজ করছে? খুব ভালো কাজ করছে। কি নাম আপনার? ম্যাডাম হেয়ার ড্রেসার। আই এম রাম বাবু। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ঝিলমিল ঝিলমিল জ্বলছে তারা, এই চোখে শুধু তোর ইশারা, তোকে নিয়ে আমি আজ বড় বেচারা, হাওয়ায় উড়িয়ে যায় পাগল পারা, এই মনের মলম যে তুই, তুই যে মনেরই তো শান্তি, আমার আর কিচ্ছু যে ভালো লাগে না, পাগল আমি তোমার প্রেমে ও জানা, আমার সব কিছুই তোমারই যে অজানা, ও না 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 বেভাগি আজ মন লাগে না ভালো তুই ছাড়া। আচ্ছা, এর কি আগে কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে? আগে একটা অ্যালবাম করেছি। অ্যালবাম আর ফিল্ম কিন্তু আলাদা। এক্সপিরিয়েন্স আছে বলতে পারেন। আমি আছি যখন চিন্তার প্রয়োজন নেই। কত লোককে হিরো হিরোইন করে দিলাম, ওকে আমি ঠিক করে দেব। তোকে ছাড়া যে মন মানে না, তোকে ছাড়া থাকতে জানে না, কি যে করি কিছু তো বলো না, কিছু তো বুঝতে যে পারি না। আরে ওই দেখ সন্ধ্যা, রামবাবু! আরে রামবাবু, 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 আবার কোথা থেকে? আরে রামবাবু, রামবাবু, এই সোজা সামনে থেকে। সেদিনই রেপ করে দিতাম, তুই আমাকে আটকেছিস, দেখ কত বড় হিরোইন হয়ে গেছে। আরে ফোন কর, ফোন কর, ফোন কর। হ্যালো, আরে আমি রে। এই আমিটা আবার কে? আরে যাদব আমি। যাদব? সে আবার কে? আর আমি? আমাকে চিনতে পারছিস না এখন? এই কে রে তুই? তুই যাদব হলে আমি জাদুকর। এখন আমি খুব ব্যস্ত রয়েছি, বেকার ফোন করে আমাকে ডিস্টার্ব করিস না, বুঝতে পারলি তুই? রাখ দুমুখো সাপ। এ শোন 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 শোন, আমাদের রবি ডিরেক্টর হয়ে গেল, আমরা সবাই মিলে আনন্দ করব। ওর গল্প কিভাবে ওকে হলো? আমার গল্প তোর থেকেও ভালো ছিল। হ্যাঁ ভাই, এ ভাই আমাকে ওই ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল ভাই, প্লিজ ভাই, প্লিজ, প্লিজ। না না, তুই এমনিতেই ডিরেক্টর হয়ে গেছিস ভাই, প্লিজ। আমি আজ থেকে ডিরেক্টর নই ভাই। ভাই আমি হাত জোড় করছি, আমার জন্য কিছু কর না ভাই, প্লিজ। মা নারকেল ফাট। ফোকাস ঠিক আছে তো? এখানে এক্সপ্রেশনটা একটু ব্রাইট হবে। গুড মর্নিং স্যার। মর্নিং। সিন নাম্বার 31 তো? এক মিনিট। 31। এই হ্যাঁ এদিকে স্যার, তুই এখানে কি করছিস? আমি এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার। তুই এখানে ঢুকলি কি করে? এই একে কে নিয়েছে? আমি আপনার পায়ে ধরছি স্যার, স্যার প্লিজ আমাকে বের করে দেবেন না স্যার। স্যার রবি বলুন স্যার, এর থেকে সাবধানে থেকো। যা। ওকে স্যার। আরে যা রবি, গো ফর টেক। হ্যাঁ ইয়েস স্যার। রেডি স্যার? রেডি রবি? সবাই রেডি? ইয়েস। রেডি ক্ল্যাপিং। রবি তোর ফোন। হ্যাঁ কে করেছে? তোর সাথে পবন কথা বলতে চায়। বল পরে করছে। আরে আর্জেন্ট, এক্ষুনি কথা বলতে চায়। হ্যাঁ পবন, ছবির মহরত হলো, তুই এলি না? আমি আসতে চেয়েছিলাম দাদা, কিন্তু আসতে পারিনি। কেন, কি হয়েছে? আমি আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি দাদা। আমার বাবা আমার বোনের বিয়ের জন্য যে টাকা রেখেছিল, আমি সেটা খরচ করে ফেলেছি।
গেছি দাদা, আমার যে আর কিছু করার নেই দাদা। ছ মাস ধরে মা হসপিটালে ভর্তি থেকে এই কষ্ট সহ্য না করতে পেরে মারা গেল মা। পবন, সত্যি বলছি দাদা, আমার মায়ের মারা যাওয়া উচিত ছিল না, আমার উচিত ছিল। এই জন্য আমি আমার মায়ের কাছে চলে যাব দাদা। পাগলের মতো কথা বলিস না, কোথায় আছিস তুই? আমি এখন রেলওয়ে ট্র্যাকে আছি দাদা। পবন চুপ, আমার কথা শোন। তোমাকে অল দা বেস্ট বলতে চাই দাদা। পবন তুই এই কাজ করবি না, তোমার ফিল্ম যেন সুপার হিট হয় দাদা। আমি মন থেকে এটাই চাই, আমার মতো এমন অবস্থা যেন কারো না হয়। এই হিরো আমার জীবন দাদা, এর জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি দাদা। পবন, পবন কথা শোন দাদা, তুমি আমার হিরোকে নিয়ে একটা হিট ছবি বানাও দাদা। পবন, অল দা বেস্ট দাদা, অল দা বেস্ট। রবি, কি হয়েছে? কিছু না স্যার, কিছু না, টেকে যাব, টেক করব, চলো টেক করব। রেডি স্যার, রেডি, ক্ল্যাপিং, সাউন্ড 24/3, টেক 1, ক্ল্যাপ, অ্যাকশন। একটা কথা মনে রাখবে, আমি কখনো স্বার্থপরের মতো বাঁচব না। বাট ওকে, স্যার পবন রেল লাইনে আত্মহত্যা করেছে। কি বলছো? শিট, আমি তোমার মা আর ভাইকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার বিয়ে দেব। এই 10 লাখ টাকার চেকটা রাখুন। পবন আমায় কতটা চাইতো সেটা আমি জানি, কিন্তু এই চাওয়ার জন্য ওর যে জীবন এভাবে নষ্ট হবে সেটা বুঝিনি। আই এম সরি। রক্তের সম্পর্ক আমাদের মধ্যে না থাকলেও আপনারা যে আমাদের চান এতেই আমরা গর্বিত। আপনাদের জন্যই আমরা এটা তো বুঝি, কিন্তু মিথ্যে একটা সম্পর্কের মধ্যে আমরা সবাই জড়িয়ে গেছি। আপনাদেরই ভালোবাসার দমে আমরা ডিরেক্টরের মুখে মুখে কথা বলতে পারি। আমাদের ফ্যান এটা মানবে না স্যার, এসব কথা আপনাদের জন্যই বলি। আমাদের স্টারডাম আমাদের ইগোকে স্যাটিসফাই করার জন্য ডিরেক্টররা ফিল্ম বানায়, তার মধ্যে কয়েকটা ফ্লপও হয়। এইরকমই ফিল্ম হিট করানোর জন্য কখনো কখনো আপনারা জীবনেরও ঝুঁকি নেন। ফিল্ম তৈরি করে যারা ভালো, ফিল্ম দেখে যারা, তারাও ভালো। মাঝে শুধু আপনারা আপনাদের ক্ষতি করে চলেছেন। ফিল্ম যদি এতটাই ভালো লাগে তাহলে ইন্ডাস্ট্রিতে চলে আসুন, আমরা সব একসাথে মিলে কাজ করব। কিন্তু তা বলে এইভাবে জীবনের ঝুঁকি নেবেন না প্লিজ, আমি হাত জোড় করছি। আজকের সময় দাঁড়িয়ে কোনো ফিল্ম 100 দিনও চলে না, কোনো ফিল্মের ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে না। আসুন, সবাই এগিয়ে আসুন। যদি আমাদের সাথে দেখা হয় তাহলে হাত মেলান, অটোগ্রাফ নিন, তাতে আমরা খুশি হব। কিন্তু এইভাবে জীবন নষ্ট করবেন না প্লিজ। ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কোনো বাংলা সিনেমার হিরো হয়তো দায়িত্ব নিয়ে কাজ করছে না, সেই জন্যে বড় হিরো এখানে 2-4 আছে, যেখানে বছরে 25 রিলিজ হওয়ার কথা সেখানে হয় না, হয় 5। প্রত্যেক হিরো যদি 4-5 করে ছবি করে তাহলে কোটি কোটি টাকা টার্নওভার হতে পারে, কিন্তু করে না। হ্যাঁ, উত্তম বাবু, সৌমিত্র বাবু, বিশ্বজিৎ, শুভেন্দু চট্টোপাধ্যায়রা করেছেন কি না, কিন্তু এখন দেখুন। এসব কোনো ব্যাপার নয় স্যার, এসব কথার কথা, আসলে স্টোরিতে দম নেই। যদি স্টোরিতে দম থাকতো তাহলে বছরে একটা না, একাধিক ফিল্ম হিট হতো। কে এরকম স্টোরি লিখবে? হিরোর ইন্ট্রোডাকশনে 25 মরে যায়, আর ইন্টারভ্যালে 50 মরে যায়, ক্লাইম্যাক্সের মধ্যে 100 মরে যায়। এরকম ফাইট সিন মাথায় রেখে কে স্টোরি লিখবে? এসব আমরা লোয়ার ক্লাসের জন্যই বানিয়ে থাকি, বি ক্লাস, সি ক্লাস অডিয়েন্সদের জন্য। ছবিতে ফাইট চাই, আইটেম সং চাই, সাদা সিধে ভালো ছবি ওরা দেখতেই চায় না, এসব ছবি ওরা পছন্দই করে না। কি বললেন? আমরা সিনেমা কাকে বলে জানি না, আপনারা যে সিনেমা বানান আমরা সেটাই দেখি। আমরা দেখেছিলাম বলেই শোলে পিকচার অমন হিট হয়েছিল। আমরা সি ক্লাস, টেস্ট খারাপ এসব বলবেন না, যদি বুকে দম থাকে না ভালো ছবি বানান। আরে যান বানান। আপনি ডাইরেক্টর হয়েছেন, কেমন লাগছে? আমি তো সবে নতুন, অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট বাংলা ছবি সম্পর্কে আপনার কি ধারণা? আজকাল ছবি ঠিক মতন হচ্ছে না, নয় হিরোর কথা মতন হয়, নয় ডাইরেক্টরের ইচ্ছে মতন হয়। এখানে হলিউডের মতন ছবি তৈরি হওয়া উচিত, সবকিছু প্রোডিউসারের কন্ট্রোলে থাকা চাই, কর্পোরেট স্টাইলে হওয়া উচিত, টাকা পয়সা হিসেব নিকেশ খুব ক্লিয়ার থাকা চাই। এভাবে করলে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, ভালো ছবিও হবে। আপনি ঠিক কথা বলেছেন স্যার। ঠিক আছে, আপনার ছবির হিরোইনকে? সন্ধ্যা ম্যাডাম আছেন? আপনি কে? আমি রবি।
ও নতুন ছবির ডিরেক্টর, ম্যাডাম মিটিং এ আছেন, আধ ঘন্টার মধ্যে ফ্রি হয়ে যাবেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ইনফর্ম করছি। হ্যাঁ রবি, রবি বাবু কেমন আছো তুমি? তোমার সাহায্যেই তো সন্ধ্যা এত বড় হিরোইন হয়ে গেছে আর আমাদের জীবন পাল্টে গেছে। ওই দিন তুমি বলেছিলে বলেই আজকে আমাদের কপাল খুলে গেছে। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এরকম ভেবে তার সুযোগ কিন্তু নিতে যেও না। সন্ধ্যাকে ওর পুরনো ভালোবাসার কথা মনে করিয়ে কষ্ট দিও না, চুপচাপ যাও আর গল্প শুনিয়ে এসো। তোকে যদি বাড়িতে মারতাম কিছু লোক তোকে বাঁচাত, কিন্তু এখানে কেউ নেই, মাটিতে পুঁতে দেবো। এখন কোথায় যাচ্ছিস? চল পাতলা হ। আরে আরে ম্যাডাম, আপনি এই অবস্থায় কারোর সঙ্গে দেখা করতে যাবেন না। তুমি জানো না ও আমার জন্য কতটা স্পেশাল। আমার কথাটা তো শুনুন। আরে হিরোইন এত তাড়াতাড়ি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না ম্যাডাম। আপনার কথা শুনে ম্যাডাম মিটিং ছেড়ে দৌড়ে চলে এলেন। তুমি যাবে এখান থেকে? হ্যাঁ ম্যাডাম, আপনি কথা বলুন, আমি আসছি। কেমন আছো? এই কথাটা তো আমার জিজ্ঞেস করার কথা। তুমি কেমন আছো? সুপার, আই এম সো এক্সাইটেড টু সি ইউ। আমি তোমাকে স্টোরি শোনাতে এসেছি। ডিটেইলে শুনবে না ওয়ান লাইন শুনবে? এই নাও, সব এর মধ্যে আছে। এই স্টোরি তুমি আমাকে শোনাতে এসেছো? এই স্টোরি তুমি আমাকে হাজার বার শুনিয়েছো, আর শোনাতে কি বাকি আছে? হ্যাঁ, অন্ততপক্ষে একবার ফোন তো করতে পারতে। ফোনের কথা আমি তোমাকে অনেকবার বলেছি, আর আজকে তুমি আমার কাছে প্রফেশনালি এসেছো, পার্সোনালি আসোনি। আসলে ব্যাপারটা তা নয়, তুমি বিজি থাকো, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ, এটাই বলতে এসেছি, আর কিছু নয়। ওকে, লিভ ইট। বলো কি বলার আছে? স্টোরি শোনার মুডে আছো? হ্যাঁ আমি জানি, আই উইল কাম টু দ্য শুট। সরি সুন্দর, তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। থ্যাঙ্কস, আমি এখন আসছি। এই শোনো, এটা তোমার পাগলামি আর আমার পাগলামি তুমি, পাগল কোথাকার। আই মিস ইউ। না স্যার, না 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 না, তোমরা নিজের ইচ্ছে মতো চলো, পরে আমি ডিস্টার্ব হয়ে যাই। তোমার মতো আমারও কিছু গোলস আছে, এন্ডস আছে। ওকে স্যার, আপনি যেতে পারেন। গো 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 গো। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। ইন্দ্রজিৎ স্যার এসেছে। আসছে অশোক, তুই নিজের কাজ কর। ঠিক আছে। এই শটটা যদি এই উপর থেকে নিই, সিনেমার কথা যেন। আরে কে আপনি, এখানে কি করে এলেন? যান বাইরে, যান বাইরে, যান এক্ষুনি বেরিয়ে যান, যান বলছি। কাকে এসব বলছিস? জানিস না আমার গুরু, আমার ডিরেক্টর। ওকে, কুল ডাউন, কুল ডাউন। মনে হচ্ছে আমি তোমায় কোথাও দেখেছি। আমি তো আপনাকে কোথাও দেখিনি। এই বিড়ু, এখানে সব নতুন নতুন ছেলেরা কাজ করছে। হ্যাঁ নতুন, সবে মাত্র এসেছে, আপনি কিছু মনে করবেন না, কফি বলবো আপনার জন্য? না না না, রবি, সেট ইজ ভেরি নাইস, খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ স্যার। আমি এখানে নেই, এটা মাথায় নিয়ে ডাইরেকশন দিও, কোনো টেনশন নেই, আমি এখানে বসছি। আমি জেনে বুঝে এসব করেছি স্যার, সবকিছু বুঝি। এই স্যারকে কফি দে। নমস্কার স্যার। এই সন্ধ্যা ম্যাডাম স্যার, আপনার আশীর্বাদ নিতে এসেছে। নাও না, সিট সিট। বলুন স্যার। ও আপনার খুব প্রশংসা করে স্যার, আপনার কথা রোজ বলে স্যার, সারাক্ষণ শুধু আপনার নামই ওর মুখে। কি যে করি না, ভাগ্যের জুড়ে আপনাকে পেয়ে গেলাম। দেখুন না, সি ইজ ভেরি নটি, যখন থেকে এসেছে আপনাকে দেখে মুচকে মুচকে হেসেই যাচ্ছে। এবার আমি যাই? চুপ করুন না ম্যাডাম, আমি তো কথা বলছি। আপনি আর স্যার দেখা না করে থাকতে পারবেন না, আপনারা দুজনে মিলে একটা ছবি করবেন, এটাই আমার ইচ্ছে। আমি একটা ছবির প্ল্যানিং করছি, what's your number? হ্যাঁ স্যার, 9966453504। আপনার যখনই মন চাইবে আপনি ম্যাডামকে ফোন করতে পারেন। ওকে ম্যাম, স্যার শর্ট রেডি আছে, আমরা আসছি স্যার। তুমি আমার নম্বর কেন দিলে? জেনে বুঝেই আপনার নাম্বার দিয়েছি। ওর কাছে একটাও ছবি নেই এখন, ওর নাম শুনলে প্রোডিউসাররা পালিয়ে যাচ্ছে, ওকে এবার আমি নাচাবো। মুমিত ম্যাডাম মেকআপ ভ্যানে আপনার জন্য অপেক্ষা করছে। তুমি জবে থেকে আমেরিকা গেছো, রোজ ম্যাগাজিনে তোমার নামেই চর্চা হচ্ছে, তুমি কার কার সাথে কি কি করছো সব কিছু লেখা হচ্ছে। এই সব কিছু মিথ্যে? যদি মিথ্যে হয় তাহলে লিখতে যাবে কেন? নিশ্চয় তুমি এরকম কিছু করেছো। You don't love me, you don't trust me, তাই না? আমি তোমাকে ভালোবাসি শুনলে আমার বন্ধুরা হাসাহাসি করছে, ছি, আমার তো নিজেকেই সহ্য হচ্ছে না। না না না, তোমার সাথে আর কোনো সম্পর্ক না, না
get lost. Leave me alone. সুরেশ সব রেডি? স্যার হিরো আজ প্যাক আপ করতে বলছে। কেন বলছে? মনে হয় মেকআপ রুমে কিছু একটা ঘটেছে। প্যাক আপ, গাড়ি একটু দাঁড় করান, একটু একটু দাঁড় করান না, গাড়িটা গাড়ি একটু দাঁড় করান। দাদা দাদা বলছি আমার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, একটু দেখুন না, আমাকে একটু উপকার করুন না, আপনার সামনে হাত জড়ো করছে, একটু হসপিটালে নিয়ে যাবো, চলুন না, দেখুন না, একটুখানি আসুন না, দেখুন না, দেখুন না, প্লিজ প্লিজ একটু দেখুন, একটু সাহায্য করুন না। ম্যাডাম মানে মুমিত খান? হ্যাঁ স্যার। আরে এ তো হিরোইন মুমিত খান আমাদের। আমার ম্যাডাম মরে যাবে, একটু দেখুন না স্যার, একটু দেখুন না। তাহলে তোকে হেল্প, সাবধানে সাবধানে সাবধানে। আস্তে আস্তে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, সাবধানে। আস্তে আস্তে আস্তে। দরজা বন্ধ করছি আমি। আরে দাঁড়িয়ে কি দেখছিস? বের হন, বের হন, বের হন, আমাকে মারছিস কেন? চল গাড়ি ছেড়ে দিন, ওনাকে রেখে দে, ম্যাডাম তাড়াতাড়ি কর, চল চল। স্যার দেখলে চিনতে পারবো, কিন্তু আগে কখনো দেখিনি। প্রখ্যাত অভিনেত্রী মমিত খানকে গতকাল রাত্রে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। গাড়ির ড্রাইভার জানিয়েছেন দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, কিন্তু দলে কতজন ছিল সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কবে? কি বলছো? আমরা সবসময় ফিল্মে দেখি হিরো হিরোইনকে রক্ষা করে, কিন্তু পার্সোনাল লাইফে এরকম হিরো পাওয়া খুব কঠিন, তাই এমনটা ঘটেছে। এই ঘটনায় মমিত খানের ফিল্মি ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, এর সাথে সাথে ওনার সাইন করা ছবিগুলো মুখ থুবড়ে পড়বে। ক্যামেরাম্যান শ্রীবাস্তবের সাথে অপর্ণা এমটি। মমিত, মমিত এরকম করে না। মমিত, আই নিড টু টক টু দেম। তুমি যাবে না, শোনো, মমিত আমার কথা শোনো, আমার কথা তো শোনো, মমিত টক টু দেম। দে রে মি, সি সে দিস, দে ওয়ান স্ল্যাপ মি। The other parts of body আমি আপনাদের দেখাতে পারবো না। It's horrible. আমার রেপ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কে এর জন্য দায়ী। Just because of the print media and website, আমি চ্যানেলসদের কথা বলছি না, আমার কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে। এই প্রিন্ট মিডিয়ার জন্য আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। বেহুশ অবস্থায় ওই শয়তানগুলো আমার রেপ করেছে। আপনাদের পেপারস আর ওয়েবসাইটের গুজবের জন্য আমাদের কতটা হেনস্থা হতে হচ্ছে আপনাদের কোনো ধারণা নেই। আমাদের বাড়িতে কত ঝামেলা হয় এটা আপনারা কিচ্ছু জানেন না, কিছুই জানেন না আপনারা। বেহুশ অবস্থায় আমাকে রেপ করেছে, যার কোনো দরকারই ছিল না, তারপরে ওরা করেছে, ওদের নির্বুদ্ধিতার জন্য। আর সেম নির্বুদ্ধিতা আপনাদের সবার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমাদের মুখের ছবি আপনারা নিউড বডির সঙ্গে জুড়ে ওয়েবসাইটে ব্যবসা করেন। বিনা পোশাকে প্রত্যেকটা হিরোইনের ছবি আপনাদের ওয়েবসাইটের মধ্যে থাকে। এই রকম নোংরা ছবিগুলোকে আপনারা সমস্ত ফ্যামিলি ম্যাগাজিনে ছাপিয়ে দেন, আর আপনারা প্রত্যেকটা ফ্যামিলি ম্যাগাজিনে ফিল্ম দুনিয়া সম্পর্কে মুখরোচক খবর ছাপান। যে কোনো একজন হিরোইনের ছবি পাবেন আর বলবেন যে এই হিরোইন শাহরুখ খানের সঙ্গে ঘুরে বেরিয়েছে, তারপরের দিন আমির খানের সঙ্গে, তো অন্যদিন অন্য কারোর সঙ্গে। এটাই সোজা কথা, এই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলের সঙ্গে কথা বলছে। কোনো মেয়ের আঁচল পড়ে যাওয়া দেখে নোংরা নোংরা কথা লেখেন আপনারা। এই ব্যাপারটা আমার খুব ভালো করে জানা আছে, ওকে? আপনারা আপনাদের পেপারের পাবলিসিটির জন্য একজন মডেলকে অ্যাপয়েন্ট করেন, বিগ বিগ ব্রেস্ট আলামে আপনারা খুঁজে বেড়ান, উই কভার বোথ সাইড অফ দ্য স্টোরি, এই সবই লেখেন। আমার এই কথাগুলো বলার মানে এই নয় যে আমি আপনাদের ব্লেম দিচ্ছি, বাট ইউ অল আর ডুইং দ্য সেম মিস্টেক। ফিল্ম হিরোইনরা পাবলিক প্রপার্টি হয়ে থেকে গেছে, ওদের বেশ্যা বলে প্রজেক্ট করবেন না। লিখুন যা কিছু আমার সম্পর্কে লিখতে চান, লিখুন না, নো প্রবলেম, আমার অ্যাফেয়ার সম্পর্কে নো প্রবলেম, লিখুন, কিন্তু এই রকম ধরনের কথা লিখবেন না। ফাইনালি আপনাদের আমি একটাই কথা বলতে চাই, প্লিজ কিপ অন ইওর মাইন্ড আমাদের সম্পর্কে গসিপ লেখার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির খবর ছেপেই আপনাদের বউ বাচ্চারা খেয়ে পড়ে বেঁচে আছে ভুলবেন না। এবার চলো। আমি জানি মমিত খানের সুস্থ হতে এখনো সময় লাগবে, তাই এখনো ডেটও আমরা নিতে পারবো না, কিন্তু এই কম্বিনেশন কবে হবে ভগবান জানে। ধীরে ধীরে ফাইন্যান্সারও হাত গুটিয়ে নিচ্ছে, ছবিতে লোকসানের পর লোকসান, মমিত খানের অ্যাক্সিডেন্ট আর এই সমস্ত ডিস্টারবেন্সের জন্যে আমি ভীষণ আপসেট হয়ে গেছি। মার্কেটে ব্যাড রেপুটেশনের জন্যে কোনো ফাইন্যান্সারও পাচ্ছি না আমি। রবি, ছবিটা বোধহয় বন্ধ করে দিতে হবে। স্যার অন্য কোনো অল্টারনেট নেই? Only one alternate we use, money. ওটা ছাড়া কিচ্ছু করতে পারবো না।
ছবিটা কি বন্ধ হয়ে গেল বাবা? হ্যাঁ মা। আবার শুরু হবে তো নিশ্চয়ই? বলা খুব মুশকিল মা, আমি নিজেই জানি না। মা তুমি কাঁদবে না প্লিজ। না বাবা, আমি কাঁদছি না। তুই যে কত কষ্ট পাচ্ছিস আমি সেটা ভালো করে বুঝতে পারছি। আমি যে তোর মা, তোর সব কষ্ট আমি বুঝতে পারছি। আমার কোনো কষ্ট নেই মা, তোমার কষ্টই আমার কষ্ট। প্লিজ তুমি কাঁদবে না, প্লিজ মা কান্না বন্ধ করো, আমি সব সামলে নেব। আমি আছি তো। অ্যাকশন! কলকাতা নগরীয় বন্ধু, কলকাতা নগরীয় বন্ধু, বন্ধু বন্ধু, সিনেমা যা লাইফ মামা, লাইফ যে সিনেমা মামা, মামা মামা, কোথাও যে ফ্যামিলি ড্রামা, কোথাও অ্যাকশন আর ড্রামা, দম থাকলে চলবে মামা, নইলে পাঙ্গা যে মামা, এই ফিল্মের দুনিয়া আমাদের দুনিয়া, চিকাশ বন্ধু কাশ বন্ধু কাশ বন্ধু, এই ফিল্মের কীড়া যাকে ধরেছে সে পার পাবে না, করবো আমরা খুব হাঙ্গামা, একদিন আমরা বাতিয়ে দেব বন্ধু দুনিয়া, আমাদের দেখে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম, কলকাতা নগরীয় বন্ধু, কলকাতা নগরীয় বন্ধু, সিনেমা যে লাইফ এ মামা, লাইফ যে সিনেমা মামা, বাবু ছবি বিশ্বাস, রামকুমার, উত্তম বাবু সবাইকে নিয়ে আমাদের সিনেমা জগৎ। আমি সেই সময়ের অভিনেত্রী, আমার এর জন্য খুব গর্ব হয়। কি বলবো তোদের, সেই সব দিন কি ছিল আর আজকে। ও মনে আশা চেয়ে বড়, চোখে স্বপ্ন চেয়ে বড়, আমরা যে চালু জ্বালিয়ে দিলে হয়ে যাবে শুরু, যাবে শুরু, যাবে শুরু, এই স্বপ্ন ভরা মিথ্যে হতে দেব, অভিনয়ে সব জয় করে নেব, বন্ধুদেরকে যা করার করে নেব, আমরা থেমে যাব না, যত চাপি আসুক না, মোরা ভয় চো কাউকে করি না, কলকাতা নগরীয় বন্ধু, কলকাতা নগরীয় বন্ধু, সিনেমা যে লাইফ মামা, লাইফ সিনেমা মামা, আমরা যে চালু জ্বালিয়ে দিলে হয়ে যাবে শুরু, যাবে শুরু, যাবে শুরু, এই স্বপ্ন ভরা মিথ্যে হতে দেব না, অভিনয়ে সব জয় করে নেব, বন্ধুদেরকে যা করার করে নেব, আমরা থেমে যাব না, চাপি আসুক না, মোরা ভয় চো কাউকে করি না, কলকাতা নগরীয় বন্ধু, কলকাতা নগরীয় বন্ধু, cinema to life and mama, life to cinema mama. Robi! Robi! Didi! Didi! Ma! Dekh na baba ki holo! Ma ki hoche ma?
মা মা চোখ খোলো মা 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 দিদি মা 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 না থাকাটা যে কতটা কষ্টের, ছবিটা বন্ধ হয়ে গেল না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইওর পেইন। তুমি একলা, তাই তোমার পাশে থাকতে এসেছি। থ্যাংক ইউ। কাঁদতে পারছো না তাই না? চাইলে তুমি কাঁদতে পারো আমার কাঁধে মাথা রেখে। কাঁদার হলে আমি একাই কাঁদব, কারুর কাঁধের বোঝা হব না। হয়তো জীবনে কান্না কি জিনিস বুঝিনি, জীবনে চলার পথে কষ্টের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে। তুমি আমাকে একা ছেড়ে দাও। কিন্তু তোমাকে এইভাবে দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি তোমার কষ্টের ভাগিদার হতে চাই। সন্ধ্যা, হু ইজ দিস? আমি ইন্দ্রজিৎ। স্যার, ডাইরেক্টর স্যার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ভাবতেই পারছি না আপনি আমাকে ফোন করেছেন, আমার কত ভাগ্য ভালো। আমার জন্য তোমার মনে কতটা জায়গা আছে আমি কি করে বলবো, আমার ভীষণ লজ্জা করছে ডার্লিং। আমারও ঠিক ওই রকমই লাগছে, তোমার সাথে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি কি সন্ধ্যা, I want to go out with you. এক মিনিট স্যার, কোনো ইনকামিং কল আসছে। ওকে ওকে, নো প্রবলেম। ঋত্বিক রোশনের কল ছিল স্যার, ওর সঙ্গে কি কথা বলবো? ও, ঋত্বিকের ফোন? ওকে ওকে, কথা বলেন। ছাড়ুন তো স্যার, ভীষণ বোরিং ও। আপনার থেকে বেশি হট হতে পারে নাকি? ভীষণ অ্যাটিটিউড দেখায়, ভীষণ ইগোয়েস্টিক স্যার। আর কি সব বডি বানিয়ে রেখেছে, আই হেট দ্যাট। আর আপনাকে দেখুন, কালো কালো চুল, কাটটা কুটটা চেহারা, নাটাশোটা দেখতে গুলুগুলু লাগে। ও লুলুলু, ইউ আর মাই সুইট ডিরেক্টর। আমি তোমার সাথে কোনে দেখা করতে চাই, কোথায় দেখা হবে বলো? আমার জন্য একটা গল্প লিখে ফেলুন, তারপর আপনি যেখানে ডাকবেন সেখানে চলে যাব স্যার। রবি আছে? নমস্কার। রবি উপরে আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। তোমরা সবাই এখানেই থাকো? নমস্কার স্যার। ছবি শুরু করতে হবে স্যার। ফাইনাল স্যার, পেয়ে গেছি, শুটিং শুরু করতে হবে। সত্যি? কবে থেকে শুটিং শুরু করতে চাইছো বলো, কাল না পরশু? আপনি বললে এখন এক্ষুনি শুরু করে দেবো। ম্যানেজার বাবু, ম্যাডামের জন্য লাঞ্চে বাবুর্চি থেকে দু প্যাকেট বিরিয়ানি আনিয়ে দিন, তারপর চারটের সময় ম্যাকডোনাল্ডস থেকে চার প্যাকেট স্যান্ডউইচ আনিয়ে দেবেন, আর দুটো রেড চিকেন টিক্কাও, আর তার সাথে দু তিন লিটার ফ্রেশ জুস আনিয়ে ফ্রিজে রেখে দিন। বলা তো যায় না ম্যাডাম কখন কোনটা চেয়ে বসেন। তুমি শুনেছো তো ম্যাডামের অর্ডার? হ্যাঁ স্যার। একটা ফিল্মে শুটিং করতে এরা প্রোডিউসারকে বিক্রি বানিয়ে দেবে, এদের খাবারের সাথে পারলে গোলাপ জল মিশিয়ে দাও, এদিক ওদিক তিন চারবার দৌড়বে, তারপর বুঝতে পারবে। বুঝতে পেরেছো? শর্টটার পর ক্লোজটা নিয়ে গেছে। মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, আপনি ফিল্ম শুরু করে খুব ভালো করেছেন। এবার ছবি বন্ধ হবে না, ফাইনান্সার প্রবলেম শেষ। খুব ভালো ফাইনান্সার পেয়ে গেছি, চলুন আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিই। ও কে? আসুন আসুন। স্যার নমস্কার। নমস্কার নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। দিস ইজ আওয়ার ফাইন্যান্সার মিস্টার যাদব, আপনার অনেক বড় ফ্যান। আরে কেমন আছো ভাই? তোমার অ্যাক্টিং দারুণ, জবরদস্ত। তোমার প্রত্যেকটা ফিল্ম চার চারবার করে দেখি। আরে সুপার। আর ইনি হলেন আমাদের ডাইরেক্টর মিস্টার রবি। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? ভালো করে ডাইরেকশন দিন, সিনেমা যেন সুপার ডুপার হিট হয়। কি ব্যাপার স্যার, আমার ফিল্মে কোনো হিরোইন নেই না? হ্যাঁ স্যার, এক্ষুনি আসবে। রাম বাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। একে আমি খুব ভালো করে চিনি, এর সাথে আমার একটু দরকার আছে, এদিকে আসুন।
আর আমি ফোনে তুই কে বলেছিলিস? তুমি কবে ফোন করেছিলে দাদা? রং নাম্বার হয়ে গেছিল বোধ হয়। নাটক করবি না, আগে বল সন্ধ্যা এখন কোথায়? ভ্যানে বসে আছে। স্যার এ ফাইনাল স্যার, এ তো গুন্ডা, আমি চিনি একে। হ্যাঁ আমি জানি, ওনার দখলে এমন অনেক জমি আছে যেগুলোর দাম এখন বেড়ে গেছে। উনি সদ্য সদ্য 100 কোটি টাকার জমি বেচেছেন, উনি নিজেই রাজি হয়ে গেলেন ফিনান্স করতে। আমি বললাম ঠিক আছে, রবি উনি কে তা নিয়ে আমাদের দরকার কি? আমরা ছবিটা শেষ করতে চাই স্যার। সন্ধ্যা টপ হিরোইন, আমি তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছি। তুমি আমাকে একলা ছেড়ে চলে এসেছ, সেই জন্যে আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি যদি বলো তোমার প্রতিটা ফিল্ম আমি ফাইনান্স করব। তুমি ফাইনান্স কেন করবে দাদা? তুমি ডিরেক্ট ফিল্মই বানাও না, তুমি সন্ধ্যা, সন্ধ্যা তুমি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম আগুন লেগে যাবে দাদা। যাদব প্রোডাকশনে আমাদের সন্ধ্যা হিরোইন থাকবে। কি সন্ধ্যা, ঠিক বলেছি তো? এইসব গল্পবাজি বন্ধ কর, এরপর যদি ওকে আমার কাছে না দিস তাহলে তোর গলাটা কেটে দেব। কাল থেকে আমি এখানেই থাকবো। সব হাত গুড়িয়ে দাঁড়িয়ে থাকো। কে আপনি? শুটিং জোনে ঢুকলেন কিভাবে? মর্নিং, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। তোমার কথা খুব ভালো লেগেছে। ইয়েস স্যার। তোমার জন্য আমার কাছে একটা ভালো স্টোরি আছে। Just waiting for the day. Sir, আপনার প্রোডিউসার চাইতো, চলুন আমি দেখা করিয়ে দিচ্ছি। আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইনি হলেন প্রোডিউসার। স্যার ইনি সবার পরিচিত ডিরেক্টর ইন্দ্রজিৎ। হ্যালো স্যার, উনি আপনার সঙ্গে ফিল্ম বানাতে চান। কিরকম ফিল্ম? হ্যাঁ ফিল্ম বানাতে চাই, যদি আপনি ওকে হিরোইন করেন। হিরোকে? হিরোই আমির বা শাহরুখকে নিয়ে নেবো। দুটো হিরোকে নিয়ে নেবো আর একটা হিরোইনকে নেবো, ঠিক আছে না? এত বড় ফিল্মের জন্য শাহরুখ খান কেন? আমাকেই নিয়ে নিন। আপনি আপনি আমার সাথে কি মজা করছেন? কেন, আমি কি পারবো না নাকি? আপনি আমার ফিল্মে? আমি এমন ডিরেক্টর, একটা জন্তুকে আমি হিরো বানিয়ে দিতে পারি, বুঝেছো? শট রেডি, অ্যাকশন। আমাকে মারা ছাড়া তোমার কোনো কাজ নেই না? কাট 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 কাট, ওয়ান মোর। আমি বলছি ঠিক আছে। আরে আমি বলছি তো ঠিক আছে ভাই। রেডি বিরু? রেডি স্যার। ওকে রেডি। এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? হ্যাঁ সবকিছু ঠিকই তো করছে। রেডি টেক। এই এই কথা বন্ধ, সাইলেন্স। ল্যাপিং, টেক টু, অ্যাকশন। আমাকে মারা ছাড়া তোমার কোনো কাজ নেই না? কাট ইট। ওকে। রবি লোকটাকে খুব ডিস্টার্ব করছে, প্রোডিউসার হয়ে। আপনি রিল্যাক্স হয়ে যান, আমি কথা বলছি। ওকে। তোমার এই ফিল্মটা আমি ফাইনান্স করছি, জানো তো? জানি। তাহলে কবে আসবে? এখনই আসবে? চলো এখানে মুড বানিয়ে নিয়ে আসি 5 মিনিটের জন্য, চলো। হ্যাঁ বলো তো, এখানে ঘুরে আসি। বলো তো দাদা, আরে গোয়া থেকে কবে ফিরলি? কাল রাতে। আর সব খবর বল দাদা। সন্ধ্যা শুটিং চলছে দাদা, খুব মজা হচ্ছে। কেমন প্ল্যান করেছো? আমি একটা কথা বলতে চাই। একদম ওই রাতে মুমিত ম্যাডাম এর রেপ হয়েছিল, এরাই করেছে স্যার। কারা এখুনি যে দুজন এরর হবে না? এই বলটা দে, এই বলটা দিকে দে, ঠিক আছে? বল বল, তুই বলছিস তো দাঁড়া, আমার হেলমেট নিয়ে যাচ্ছিস কেন? এই কানে কথা যাচ্ছে না? এই শুনতে পাচ্ছিস না নাকি? এই হেলমেটটা দেখ। এ কে রে তুই? এ মার ওকে। কি করছিস? আরে কি 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 করছিস?
দুজনের পিছনে রকম আঘাত লাগলো কি করে? খুব মার মেরেছে। এই ছোটু, তোদের কে মেরেছে রে? এই তুই বল। বলো না, আর বলো না দাদা। কে সে? কে মেরেছে? কে মেরেছে আমার ভাইকে? হ্যাঁ, তোদের ওখানেই কেন কাটলো? একটু শান্ত হন দাদা। মানেটা এই মারুক খুব নৃশংসভাবে মেরেছে, দুজনের পেছনটাই মেরেছে। জায়গাটা লরণ থাকার জন্য কষ্টটা বেশি হচ্ছে। তোমার বিহেভিয়ার মাঝে মধ্যে বোঝা যায় না। তুমি কোন কথায় রেগে যাও, কোন কথায় রেগে যাও না আমার জানা নেই। তুমি কি বলতে চাও? যাদবের ভাইদের তুমিই তো, আমি জানি। হ্যাঁ, আমি। এমন করলে কেন? ওরা আমার সাথে অসভ্যতামি করেছে, কিন্তু তুমি রেগে গেলে কেন? আমায় কেউ কিছু বললে মেনে নেব, কিন্তু কেউ যদি ফিল্মের লোককে বলে আমি চুপ থাকব না। আমাকে ফিল্মের লোক ভাবছো কেন? আমি কি এছাড়া তোমার কাছে কিছুই নই? ভাষা যে তুমি আমার ভালোবাসা, তুমি নেশা তোর নেশা, তুমি হ্যাঁ তুমি। মনের ভাষা যে তুমি আমার ভালোবাসা, তুমি নেশা তোর নেশা, তুমি হ্যাঁ তুমি। চোখের কাছে যে তুমি, ঠোঁটের কাছে যে তুমি, মন আজ বলে শুধু তুমি হ্যাঁ তুমি। ও প্রিয়তমা, 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 চলে তোমার কাছে, চলে প্রাঞ্জে জলে, প্রাঞ্জে জলে। মনের ভাষা যে তুমি আমার ভালোবাসা, তুমি নেশা তোর নেশা, তুমি হ্যাঁ তুমি। কানে মন কি বলে শুনে যাই, চোখের স্বপ্ন তুমি, স্বপ্নের রাজকন্যা তুমি, এ মনে শুধু তুমি দেখো না। ঠোঁটের লাজে তুমি, রূপের সাজে তুমি, শুধু ছাড়া বাঁচতে পারি না, কিছু যে মানি না, একই যে আগুন লেগেছে বুকে বুঝতে যে পারি না। ও প্রিয়তমা, 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 ও প্রিয়তমা, প্রিয়তমা, প্রিয়তমা। ধীরে ধীরে আস্তে ধীরে মনের এত ধীরে মন হারালো, মন হারালো। মনের ভাষা যে তুমি আমার ভালোবাসা, তুমি নেশা তোর নেশা, তুমি হ্যাঁ তুমি। আসলে মনেতে জোয়ার আসে, তুমি দূরে গেলে মন যে যায় ভেসে। এই প্রেমেতে কি জাদু করেছো, কোন ওষুধে কিচ্ছু আর হইল রে। চোখেরই স্বপ্ন তুমি, স্বপ্নের রাজকন্যা তুমি, এ মনে শুধু তুমি দেখো না। ঠোঁটের লাজে তুমি, রূপের সাজে তুমি, শুধু আমার তুমি বোঝো না। তোমাকে ছাড়া বাঁচতে পারি না, কিছু যে মানি না, একে যে আগুন লেগেছে বুকে বুঝতে যে পারি না। ও প্রিয়তমা, 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 ও প্রিয়তমা, প্রিয়তমা, প্রিয়তমা। ধীরে ধীরে আস্তে ধীরে মনের এত ধীরে মন হারালো, মন হারালো। মনের ভাষা যে তুমি আমার ভালোবাসা, তুমি নেশা তোর নেশা, তুমি হ্যাঁ তুমি। শুটিং কমপ্লিট হয়ে গেছে স্যার, এবার নারকেল ফাটানো বাকি আছে স্যার।
স্যার 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 চেক এখনই পাঠাবেন না স্যার, আমি বললে তারপর পাঠাবেন, ফোন রাখছি, থ্যাংক ইউ স্যার। আরে নারকেল এনেছিস? সবাই রেডি? চেক করছি। রুবি আমি রেডি। রেডি? ওই বাক্সটা এদিকে ঘুরিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। কি রবি, এসব কি হচ্ছে? প্লিজ স্যার, প্লিজ। ওকে ওকে, রেডি স্যার, রেডি। ক্ল্যাপিং, বাই ফোর টেক ওয়ান, অ্যাকশন। এই তো দেখাচ্ছে মজা। সহ্যের একটা সীমা আছে বুঝলি? আমি ঢেলেছিস তো কি হয়েছে? কি হয়েছে দেখবি, তোকে মজা দেখাবো দেখবি। বড়বড়ি করলে শুটিং বন্ধ করে দেবো। আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি বলতে চাইছি যে শুন স্যার, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। Ready, 1, 2, 3, 4. Babu, সব ঠিক যাচ্ছে তো? আর ঠিক আছে। 1, 2, 3, 4. Good morning, Rajendra. Good morning. How are you? Fine, thank you. First reel এর ব্যাকগ্রাউন্ডটা শোনাও। Just 2 minutes. এখনই রিল চালাচ্ছি। রমেশ, পিয়ারোকে ফোন লাগা আর এখনই ডেকে নে। স্যার, রিল চালিয়েছি, আপনি দেখে নিন। যাদব কেমন দিয়েছি? হ্যাঁ, আমি একবার অ্যাকশন বলেছিলাম, তুই শুটিং ফ্লোরে খুব খেপে গিয়েছিলিস, আমাকে অনেক কথা শুনিয়েছিলিস, সেই জন্যে আমি তোর নামটাই মুছে দিয়েছি। এখন এটা আমার ফিল্ম, এই ফিল্মের ডাইরেক্টর যাদব। আরে তুই কে রে সাবা? হ্যাঁ, আমার স্টুডিওতে তুই কেন এসেছিস? চল না রে শালা, বেরো। আরে কি হচ্ছে কি? এই তোর একবার করে দে। কি হচ্ছে কি? এখন আমার হাতে আর কিছু নেই রবি, এবার বোধহয় আমার বাড়িটাও বিক্রি করে দিতে হবে। আসল কথা হচ্ছে, ফিল্মটা উনি নিজের হাতে নিয়ে নিয়েছেন, আমার হাতে আর কিচ্ছু নেই। আমি তো স্বপ্নেও এটা ভাবিনি যে তোমার সাথে এত বড় একটা অন্যায় হবে। সরি রবি, এখন আমার কি করা উচিত? যাদব, এটা কিন্তু তুমি ঠিক করছো না, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কখনো হয়নি, আর তুমিও এরকমটা করবে না। আমি শুধু তোমাকে বোঝালাম। এই তুই হয়তো ফিল্মের হিরো, বাইরে নয়, বাইরে যাদবই হিরো। নিজের মুখটা বন্ধ রাখ, বেশি বকিস না, ফোন রাখ। রবির নাম ওই সিনেমা থেকে বাদিয়ে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম, ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এটা তো একদম বেইমানি। এবার কি করবি? ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে যাব। ওরা কি করবে? প্রোডিউসার কাউন্সিলে যাবে অথবা ফেডারেশনের সঙ্গে কথা বলবে। আমাদের মিটিং করতে করতে ছবি প্রিন্ট হয়ে হলে রিলিজ হয়ে যাবে। অলরেডি যাদবের নাম পোস্টারে ছাপা হয়ে গেছে ভাই। এই শুধু পোস্টারে ও নিজের নাম দিলে কি হবে? হ্যাঁ, ওই পোস্টার রাতারাতিও সারা শহরে লাগিয়ে দেবে। বল রবি, কি করবি? আমি সন্ধ্যা বলছি। সন্ধ্যা ম্যাডাম, তুমি যে আমাকে ফোন করবে আমি ভাবতেও পারিনি। কি ব্যাপার? কি আমাকে তোমার এত দয়া কেন? রবির স্বপ্ন এভাবে ভেঙে দেবেন না।
ও এই ছবিটার জন্য অনেক পরিশ্রম করেছে। প্লিজ ওর সঙ্গে এরকম অন্যায় করবেন না। ডাইরেক্টরের সাথে প্রেম, তাহলে আমি কি পাবো? আমি তো কুত্তার মতো তোমার পিছনে ঘুরছি, তবু তো পাত্তা দাওনি, আর ওর জন্য আমাকে ফোন করছো? ঠিক আছে, তোমার কি চাই সেটা আমাকে বলো। স্ক্রিনে রবির নাম দেখতে চাই। এটাই যদি চাও তাহলে তোমাকে কিন্তু আমার সঙ্গে শুতে হবে। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, অন্য মেয়েকে নিয়ে এত পাগল কখনো হয়নি। তুমি আমার প্রাণে আগুন লাগিয়ে দিয়েছ। হ্যাঁ, চলে এসো, শুয়ে পড়ো, নাম ফেরত দিচ্ছি। তুমি আসছো তো ম্যাডাম? এই ব্যাপারটা আমি ফেডারেশনকে জানিয়েছি, ফেডারেশন কিচ্ছু করতে পারবে না। আমরা ডিরেক্টর অ্যাসোসিয়েশনে কথা বলেছি, ওরা তো প্রাণে মারার হুমকি দিল। পিকচার কাল রিলিজ, অলরেডি প্রিন্ট শুরু হয়ে গেছে, এবার কি করবি? শোন, আজ থেকে আমি ডিরেক্টর নই, গুন্ডামি করব। ডাইরেক্টর ডাইরেক্টর অনেক ডাইরেক্টর আছে, আজকে একটা ফয়সলা করেই ছাড়ব, এখন থেকে আমি গুন্ডা। ঝাড়খণ্ড সমস্ত টাকা এই টেবিলে রেখে দে। রেখে দিচ্ছি স্যার, দেখুন, ইস্ট ওয়েস্ট থেকে এসেছি, টাকা কি আপনাকে দিতে হবে? আরে ফিল্মটা যখন আমাদের তখন টাকাটা আমাদেরই দিতে হবে। হ্যালো, কেমন আছো ডিরেক্টর বাবু? মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছো। কে রে তুই? আমি রবি ভাই বলছি। রবি ভাই, যদি একটা গুন্ডা ডাইরেক্টর হতে পারে তাহলে একটা ডাইরেক্টর গুন্ডা হলে দোষ কিসের বল? আচ্ছা, এই তুই কি করবি রে আমার? তোর সন্ধ্যা তো আমার বিছানায় শুয়ে আছে। আরে জানি 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 জানি। এই তুই কি এটা জানিস যে তোর দুই ভাই আমার পায়ের তলায় পড়ে আছে? কি বললি? কি বিশ্বাস হচ্ছে না? নে নে নে, কথা বল কথা বল। দাদা, ওরা আমাদের হসপিটাল থেকে। হেই, আমি শোন, আরেকটা ভাইয়ের সঙ্গে কথা বলবি? নে বল। দাদা, তোমার জন্য আমাদের এরকম অবস্থা হয়েছে, এসে নিয়ে যাও। এত রেগে কেন বলছিস তুই? পেন পেন পেন। এই কষ্ট দেখাচ্ছে। আরে শুনেছিস তুই নাকি আরো শুনবি? ওকে মেরে দেব হারামি। এই শোন 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 শোন, তোর ফিল্মের একটা প্রিন্টও বাইরে আসবে না যদি কিছু করার থাকে করে নে, সাহস থাকে তো হয়। এই 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 এই, আর একটা কথা শুনে নে, তুই হয়তো জানিস না, তোর ভাইদের যে ব্যান্ড বাজিয়েছি এবং পিছনে যে ছুরি দিয়ে কেটেছি সেই দুটো কাজ আমিই করেছি। চিন্তা করিস না, তোর হালটাও এরকম করে ছাড়বো। আয় 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 এখানে আয়, মায়ের দুধ খেয়ে থাকলে আয় এখানে। ক্লাইম্যাক্সে কিছু সিন বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। কোন এরিয়া তোমার? মিজাম, ঝাড়খণ্ড। চল টাকা বার কর তো, টাকা না পেলে প্রিন্ট বেরোবে না। আমাদের আটকাবার তুই কে রে? এই তোরা মার ওকে। কেউ ছাড়িস না, মার ওকে। এখন ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করিস না, এখানে লাইভ ক্লাইম্যাক্স চলছে, বুঝলি? আরে তুমি নিজে ছবির ডিরেক্টর হয়ে কেন ছবিটাকে বন্ধ করতে চাইছো? ডাইরেক্টর আমি নই, ডাইরেক্টর অন দা ওয়ে, আসছে আসছে আসছে। আমি তোকে বলেছিলাম না যে কোনো জিনিস যদি মুছলেই পরিষ্কার হয়ে যায় তাহলে একবার কেন, 100 বার নিজের হাত দিয়ে মোছার জন্য তৈরি আমি, কিন্তু তুই আমাকে মুছে ফেলতে চাইছিস? জানিস না তুই নিজেই মুছে যাবি, আজকে তুই নয়তো আমি, দুজনের মধ্যে কেউ একজন মুছে যাবে। সাউন্ড ট্র্যাক চেক করো, ডেন্সিটি ঠিক আছে তো?
রবি, ছবি থেকে ওর নামটা সরিয়ে দিয়েছি, ছবির প্রিন্টিং শুরু হয়ে গেছে, ওর মধ্যে তোমার নামটাই লেখা হয়েছে। ও এখন আমাদের কিচ্ছু করতে পারবে না, তুমি সিনেমা হলে চলে যাও রবি। চলে আয়, চলে আয়, হয় তুই না হলে আমি, চলে আয়। হ্যালো কমিশনার স্যার। হ্যাঁ বলুন। আসলে হয়েছে কি, আমাদের ডিরেক্টরের উপরে কেউ হামলা করেছিল। আপনি ওই যাদবকে চেনেন তো? আমি ওকে শ্যুট করে মেরে দিয়েছি। বেঁচে আছে না মারা গেছে? জানি না, ওকে হাসপাতালে নিয়ে গেছে। ও ডিরেক্টরকে নয়, হঠাৎ আপনার উপর হামলা করেছিল, এটাই প্রচার করুন ব্যাস। ওকে ওকে স্যার। এবার আপনি বাড়ি যান, বাকিটা আমি দেখে নেব। আমাদের এখন কোনো চিন্তা নেই, আমি প্রিন্ট নিয়ে আসছি, গিয়ে সব কিছু বলবো। সন্ধ্যা দেবী, তুমি কি একটা কথা জানো? স্বার্থপরের কথা ছেড়ে নিঃস্বার্থের কথা বলো। রবি, 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 এই এই সব প্রিন্ট বেরিয়ে গেছে, এক ঘন্টার মধ্যে সব হাউসে পৌঁছে যাবে, আর 15 মিনিটের মধ্যে ছবি রিলিজ হয়ে যাবে। আমাদের আশা ছবি হিট হবেই হবে, তুই টেনশনিস না ভাই। রবি, রবি কি বললি, ছবি হিট হবে? টেনশন নেব না, ছবি সুপার হিট হয়ে যাবে, আমরা ছবি বানানো বন্ধ করে দেবো। ছবি হিট হবে তো আর একটা ছবি বানাবো, ফ্লপ হলেও আর একটা বানাবো। আমরা সবাই ফিল্ম টেকনিশিয়ান, এর বাইরে আমরা কিছু জানিই না। আমাদের প্রাণ সিনেমা, সিনেমা, সিনেমা।